তো সব মত্ত হয়ে আছে প্রত্যেক যুবক ভাইদের কাছে বাবাজিদের কাছে আমার সোনার ভাইদের কাছে অনুরোধ করব যাই হোক দুনিয়াবি আনন্দ করে একটু জান্নাতের বাগানে যদি আসা যায় তাহলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব অযথা এদিক ওদিক না ঘোরাফেরা করে এই জান্নাতের বাগানে চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا نبي كاني سني نبي كاني سني چوکے دیکھینا
যদি একবার দেখা হয় শুয়ে বিছানায় আর জাহান্নাম হবে হারাম কষ্ট হবে না ওগো খোদা মাফ করে দাও তুমি রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ونبيهم رحمة لقب پانوالا مراد غريبوں کی بار لانوالا ونبيهم رحمة لقب پانوالا مراد غریبوں کی بار لانے والا مصیبت میں غریبوں کی مصیبت میں غریبوں کی کام لانے والا او نبیوں میں رحمت لقب پانے والا اللہم صلی علی اگر آئے شائخ و بانم اگر آئے شائخ و بانم میں غبی برچسم من پارا صلی اللہ علیہ وسلم اسی تا پائے کھائے بخشن او دنیا کو اکبار را بلغ الاولى بکمالی کشفت جا بجمالی حسنت جمیع خصالی صلو علیہ والہ ایک تو محبت شنگ جگر کری کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اما بعد سمست پرشنسہ سے محن اللہ پاک رب العالمین جنی دنیا بھی سمست رقم کاج کے چھڑے এই শীতের সময়ে হয়তো এখনো কেউ ঘরে শুয়ে পড়েছেন খেলা দেখে কি অথবা হয়তো ঘরে কেউ বসে রয়েছেন কেউ আড্ডা তামাশায় বসে রয়েছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন বিশ্বনবী বলছেন শেষ জামানায় 73টা দল হবে কটা বললাম 73টা জান্নাতে যাবে কটা একটা কথা বলবেন বাপজি আমার একটা যাবে 72টা যাবে জাহান্নামে এখন জান্নাত কি সবাই পাবে তাহলে পাবে না বিশ্বনবী বলছেন দুনিয়াতে যেখানে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান তো দুনিয়া বি জান্নাতের বাগানে যদি না আমরা বসার তৌফিক পাই পরকালে জান্নাত পাব এই আশা কি করে করতে পারি কথাটা ঠিক না ভুল একদম ঠান্ডা মাথায় বুঝবেন তো দুনিয়ার জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন বিশ্বনবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে তাহলে আজকের কি দিয়ে কথা হবে কোরআন দিয়ে এতক্ষণ আগে আমার আগে আলেম মাওলানা সাহেব এসেছিলেন অনেক কাহিনী ঘটনা শুনিয়েছেন যাই হোক আমি অধম গণাগার সুদূর বাড়ি আমার সেই সুন্দরবন তো থাকি আপনাদেরই এক পাশেই সবাই চেনেন তো আজকের কোরআন দিয়েই কথা হবে বিশ্বনবী আবার বললেন ওমান হাকামা বিহি আদিলা
যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি নাই ফয়সালা দিতে পারে তাহলে আমাদের সমাজে যে বিচার ব্যবস্থা রয়েছে এটা যদি বিশ্ব নবীর কথা অনুযায়ী যদি কোরআন দিয়ে হতো ন্যায় বিচার আমরা পেতাম না বলুন পেতাম তো আর সমাজে কোরআন দিয়ে বিচার আছে কোরআন দিয়ে বিচার নাই তাই আমরা অযোগ্য বিশ্ব নবীর এই কথাটা আমল করতে পারলাম না তাহলে যেহেতু কোরআন দিয়ে আলাপ আলোচনা হবে সর্বপ্রথম সংক্ষেপে আলোচনা করে নি আমরা এখানে যারা বসে আছি আমরা হয়তো সবাই জানি না আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা কোরআন দিয়ে আলাপ আলোচনা করব কোরআনের বাড়ি কোথায় বলুন না কোথায় লাউহে মাহফুজ যেখানে কোরআন রয়েছে কে বলছেন কে বলছে আমি বলছি হ্যাঁ কি গো বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহি মাহফুজ কোরআন ছিল লাউহে মাহফুজে সেই কোরআন আমাদের কাছে এসেছে তাই তো কি গো বাপ বলেন না আচ্ছা কোরআনটা কবে এলো একটু বলেন কবে এলো কোরআন হ্যাঁ কি গো কবে এলো কোরআন কোরআনকে প্রশ্ন করেন কোরআন উত্তর দিতে পারে না পারে নাই গো পারে কি পারে নাই আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি বলে দাও তুমি পৃথিবীর বুকে কবে এলে হে কোরআন তুমি বলে দাও পৃথিবীর মানুষরা জানতে চায় কোরআন তুমি কবে পৃথিবীর বুকে এলে হে কোরআন তুমি বলে দাও পৃথিবীর বুকে তুমি কবে এলে তোমাকে আমরা কিভাবে পেলাম কোরআন তুমি উত্তর দিয়ে দাও কোরআন আমাদের মাঝে সুন্দর করে উত্তর দিয়ে দেয় পারা নাম্বার পারা নাম্বার 30 সূরার নাম সূরা কদর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি হলাম আল্লাহর কোরআন আমি পৃথিবীর বুকে এসেছি লাইলাতুল কদরের রাত্রে কবে এসেছে লাইলাতুল কদরের রাত্রে রমজান মাসে এসেছে কবে হে কোরআন তুমি বলে দাও পৃথিবীর বুকে তুমি কোন মাসেতে এসেছো তুমি তো এসেছো তুমি লাইলাতুল কদরের রাত্রে হে কোরআন তুমি বলে দাও তুমি পৃথিবীর বুকে কোন দিনেতে এসেছো কোন মাসে আল্লাহর কোরআন জানিয়ে দেয় পারা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন সুন্দরভাবে জানিয়ে দেয় হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি কোরআন তোমাদের মাঝে উত্তর দিয়ে দিই তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে কোরআন তোদের পৃথিবীর বুকে কবে এলো কোরআন বলে দেয় তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই হে আমার পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি কোরআন পৃথিবীর বুকে এলাম রমজান মাসেতে একটু জোরে বলবেন না তাই তো রমজান মাসের এত গুরুত্ব রমজান মাসে এসছেই বলে রমজান মাসেরই এত গুরুত্ব রমজান মাসে এসেছে এবারে কোরআন এলো লাইলাতুল কদরের রাত্রে হে কোরআন পৃথিবীর বুকে তো অনেক রাত ছিল তুমি কেন ওই রাতে এলে ওই রাতে কেন এলে অনেক রাত ছিল আল্লাহর কোরআন জানিয়ে দেয় হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও পৃথিবীর বুকে তো অনেক রাত ছিল কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে পৌঁছানোর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পারা নাম্বার 30 সূরার নাম সূরা কদর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জন্য পাঠালেন ওই রাতে হলো হাজার মাস অপেক্ষা উত্তর ওই রাতে পাঠানোর কারণ হলো ওই রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে আমাদেরকে আমাকে পাঠিয়েছে এবার আসুন এবার আমরা কোরআনকে বলি কোরআন আমরা তো বুঝলাম তুমি কবে এসেছো কোন মাসে এসেছো এবার কোরআন আমরা তোমা আমরা জানতে চাই যে তোমার ভিতরে তো কোনো ভুল নাই তোমার ভিতরে কি কোনো ভুল আছে কোরআন গ্যারান্টি দিচ্ছে পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের উপরে লিখে দেয় যে এর ভিতরে ভুল নাই প্রত্যেক বইয়ের পিছনে লেখা থাকে
যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে অবশ্যই করে আমাদের জানাবেন সংশোধন করে নিব থাকে তো কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিলেন হে পৃথিবীর বুকের মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি কলাম আল্লাহর কোরআন আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমার কোরআনের সর্বপ্রথম আমার কিতাবের উপরে সর্বপ্রথম আমি গ্যারান্টি দিয়ে দিলাম যালিকাল কিতাবুল রাইবা ফি এটা হলো এমন একটা কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল না গ্যারান্টি চ্যালেঞ্জ ছুড়ে দিলে পৃথিবীর বুকে যারা কোরআনকে ভুল ধরতে চেয়েছিল তারা কোনদিন কোরআনের ভুল ধরতে এসে তারা ইসলামকে কবুল করে নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে কোরআন আমরা পৃথিবীর বুকে অনেক কিতাব ঘাঁটি বই ঘাঁটি তো আমরা ডাইরেক্টলি ধরে নি কোরআন তোমাকে ধরতে গেলে কোনো অনুমতি আছে নাকি হ্যাঁ কি গো অনুমতি আছে না নাই গো এমনি এমনি ধরা যাবে না কোরআনকে ধরতে গেলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে কে বলছে আল্লাহর কোরআন বলছে হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি কোরআন জানিয়ে দিলাম তোমরা আমাকে এমনি ভাবে ছুঁতে পারবে না তোমরা আমাকে এমনি ভাবে ধরতে পারবে না আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিলাম আমাকে ছুঁতে গেলে সর্বপ্রথম তোমাদের এক কাজ করতে হবে পারা নাম্বার 6 সূরার নাম সূরা মাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি কোরআন তোমরা যদি ছুঁইতে চাও আমি কোরআন যদি তোমরা ধরতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে মুখমণ্ডলটা ধুয়ে নিতে হবে তারপর তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধুইতে হবে তারপর তোমাদের দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুইতে হবে তারপর তোমাদের মাথা মসা করতে হবে তবে তোমরা আমি কোরআন আমাকে ছুঁইতে পারবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে কোরআন কি যাই তাই কিতাব কি গো বাপ সেই কোরআন সেই কোরআনকে আজকে আমরা কি করেছি সেই কোরআনকে নিয়ে আমরা কি কাজে ব্যবহার করি সেই কোরআনকে নিয়ে আমরা তেল পোড়া ফুঁ দোয়া ঝাড়ফুঁক করা তাবিজ করা 40 খতম পড়া রমজান মাসে এলে পড়া কি গো বাপ তাই তো কেউ মরে গেলে তার পাশে পড়া কোরআন কি এর জন্য এসেছে বলুন বাবা মা কোরআন কিসের জন্য এসেছে আমাদের গাইডলাইন কোরআন কি আমাদের গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছে এ পৃথিবীর বুকে চলতে গেলে আমাদের যেমন আইনের বই মেনে চলতে হয় না হলে তুমি কেস খেয়ে যাবে তোমার জেল হয়ে যাবে তোমার জরিমানা হবে তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে এমনি এমনি পাঠায়নি আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোদেরকে বড় মহব্বত করে ভালোবেসে পৃথিবীর মুখ দেখিয়েছি তোদেরকে সৃষ্টি করেছি আমি যখন তোদের সৃষ্টি করতে ইচ্ছা করেছিলাম ফেরেশতারা নিষেধ করেছিল ফেরেশতারা নিষেধ করেছিল কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তো সৃষ্টি করেছে আর তোদেরকে এমনি এমনি ছেড়ে দেইনি ছেড়ে দেওয়ার আগে তোদের একটা গাইডলাইন দিয়েছি একটা কিতাব দিয়েছি তোরা ওই রুটটাকে ফলো করবি ওই রুটটাকে মেনে চলবি তাহলে তোদের কোনো ভয় নেই তাহলে আমরা যদি মেনে চলি তাহলে আমাদের ভয় আছে কি আমরা তো মানুষ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে আমাদেরকে সৃষ্টি করতে ফেরেশতারা নিষেধ করেছিল বুঝতে পারলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে তারা ইবাদত উপাসনা করত করার পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন জিন জাতি সৃষ্টি করার পরে তারাও ইবাদত করত তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব কে বলছেন আল্লাহ পাক বলছেন
কোথায় বলছেন পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনিয়ে রেখে দাও হে পৃথিবীর মানুষরা তোমরা জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম হে বান্দা আমি যখন তোমাকে সৃষ্টি করার ইচ্ছা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পারা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও হে আমার মালাইকা ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও আমি পৃথিবীতে একটা মনুষ্য জাতি সৃষ্টি করার ইচ্ছা করেছি আমি কি করব ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আমি তাদের খলিফা নিযুক্ত করব আমি তাদেরকে যা বলবো তারা তাই শুনবে আমি তাদেরকে সৃষ্টি করার ইচ্ছা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথা বলার পরে ফেরেশতারা বললেন আল্লাহ তুমি ওই মনুষ্য জাতিকে পৃথিবীতে সৃষ্টি করো না ফেরেশতারা নিষেধ করলেন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করার আল্লাহ ইচ্ছা করলেন ফেরেশতারা প্রথমেই প্রথম বাধা দিয়ে দিলেন আল্লাহ বললেন কেন কি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই সময় বললেন কালু আতাজালু ফিগা মাই ইফসিদু ফিগা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই মানুষ্য জাতিকে যখন পৃথিবীর বুকে পাঠাবে তারা কি করবে ফিগা মাই ইফসিদু ফিগা ওয়া ইসফিকু দিমা তারা দুনিয়ায় গিয়ে রক্ত মারামারি খুনোখুনি কাটাকাটি করবে হে আল্লাহ তুমি দুনিয়ার বুকে ওদেরকে সৃষ্টি করো না কল নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক হে আল্লাহ তাআলা আমরা তো তোমার ইবাদত করছি আমরা তো তোমার উপাসনা করি কিন্তু তুমি মানুষ্য জাতিকে সৃষ্টি করো না ফেরেশতারা নিষেধ করলেন আচ্ছা ফেরেশতারা যে বলেছিলেন একেবারে কি ভুল বলে ফেলেছিলেন কি গো বাপ বলেন না আমরা রক্ত মারামারি কাটাকাটি করছি না কিন্তু আল্লাহ বললেন قالوا اني اعلم ما لا تعلمون হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এবারে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন সৃষ্টি করলেন ঠান্ডা মাথায় বুঝবে জান্নাতের ভিতরে এবারে কিছুদিন থাকার পরে এবারে জান্নাতে আল্লাহ পাক নিষেধ করলেন হে আদম পৃথিবীতে মানুষ এত ভুল করে কেন জানেন মানুষ কথা শুনে না কেন জানেন এটা আমাদের বাপ আদম আলাইহিস সালাতু সাল্লামের খসলত থেকে আমাদের এসেছে আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ নিষেধ করেছিলেন জান্নাতের মধ্যে ওই যে গন্ধম গাছ আছে ওদিকে তুমি যাবে না কাকে নিষেধ করছে আদম নবীকে নিষেধ করছে ওদিকে যাবে না ওর ধারে বারে একদম যাবে না নিষেধ করলেন করার পরে আদম আলাইহিস সালাতু সাল্লাম কি করলেন জান্নাতের মধ্যে যখন তাকে রেখে দিলেন আর আদম আলাইহিস সালাতু সাল্লামকে বললেন ফেরেশতারা এবারে জান্নাতের মধ্যে ফেরেশতারাও রয়েছে এবারে আদম আলাইহিস সালামকে বললেন যে আদম তুমি কি পৃথিবীর সমস্ত কিছুর নাম জানো হে আমার ফেরেশতারা তোমরা কি নাম জানো আদম আলাইহিস সালাম বললেন জি হ্যাঁ পৃথিবীর যা কিছু আছে সব কিছুর নাম আমি জানি কিন্তু ফেরেশতারা জানতো না আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন হে আদম তুমি বলো তুমি কি পৃথিবীর বুকে যা কিছু আছে সমস্ত কিছুর নাম কি তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা আরদাকুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আদম তুমি কি জানো পৃথিবীর বুকে যা কিছু আছে তুমি কি এর নাম জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন হায় আল্লাহ তাআলা আমি তো জানি সেই সময় ফেরেশতারা বলেছিলেন হায় আল্লাহ আমরা তো জানি না এমন কথা বলার পরে এমন সময় আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা তাহলে তোমরা বলো বলো যে আদম আলাইহিস সালাম তিনি সব কিছু নাম জানেন তোমরা তো তা জানো না তাহলে তোমাদের করণীয়টা কি তোমাদের করণীয় কি তাহলে তোমরা কি আদম নবীর কথা শুনবে না আদম নবী তোমাদের কথা শুনবে তাহলে কে কাকে তাআজিম করবে ভালো করে বুঝবেন কোন দিকে যাচ্ছি প্রত্যেকটা এক একটা শিক্ষণীয় ঘটনা বলবো
এখন কে কাকে সম্মান করবে তখন ফেরেশতারা চিন্তা ভাবনা করে বলল আল্লাহ আদম আলাইহিস সালাম যখন পেরেছেন তাহলে সে জ্ঞান আদমের মধ্যে আছে আদমের মধ্যে আছে আমাদের মধ্যে নাই তাহলে আমাদের উচিত আদম আলাইহিস সালামকে সম্মান করা সিজদা করা বললেন তো এখন সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো সম্মান করলো সেরেব করলো না ইবলিস শয়তান আজাজিল ভালো করে বুঝবেন আজাজিল সিজদা করলো না এবার আল্লাহ আজাজিলকে বললেন আজাজিল কি ব্যাপার তুমি সিজদা করছো না কেন সেই সময় ও একটা আল্লাহর সঙ্গে কথা বলেছিল কি যে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আগুনের খসলত হলো উপরে ওঠা আর আদম হলো মাটির তৈরি মাটি যদি উপরে ছুঁড়ে দেওয়া হয় সে মাটিটা নিচে নেমে আসে তাহলে আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুন আমি উপরে উঠে আমি কোনোদিন মাটিকে নত করব না সিজদা করব কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন বারবার এ করেছিলেন যে একবার আজাজিল ফিরে আসুক ওই আজাজিল যে আজাজিলের 70,000 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছিল জানেন কি সে আজাজিলের ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নাম আচ্ছা আমাদের এক ওয়াক্ত ইবাদত এক ওয়াক্ত নামাজ একটা ইবাদত কবুল হয়েছে জানি জানি না তো তাহলে আদম আজাজিলের যদি 70,000 বছরের ইবাদত কবুল করে আল্লাহ তারপরেও সে যদি জাহান্নামে যায় আর আমরা জানি না আমাদের কত নামাজ বা কটা ইবাদত কবুল করেছে এটা জানি না তারপরে আমরা কিভাবে দিন থেকে মুখ ফিরিয়ে নিই কিভাবে মুখ ফিরিয়ে নিই আমাদের মনে কি একটু চিন্তা হয় না একবার কি ভাবি না যারা আল্লাহর কথার সঙ্গে অমান্য করে আল্লাহর কথাকে যারা মেনে নেয় না তারা কাদের দল বলুন আল্লাহর কথা কে মানে নিগো আজাজিল ফেরেশতাদের লিডার ছিল সে একটা হুকুম অমান্য করেছিল কটা জোরে বলুন একটা আমরা কটা হুকুম অমান্য করে যা সারা দিনে বলবো বলুন তাহলে আমরা আজাজিলের ভাইরা ভাই কি গো তাই তো বাপ আমরা আজাজিলের ভাইরা ভাই সে তো আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিল একটা হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাকে ফেরেশতাদের লিজার থেকে শয়তানের খাতায় নাম লিখিয়ে দিলেন আজকের এই পৃথিবীর বুকে এই রকম আজাজিল আজাজিল মার্কা কিছু মানুষ আছে চিন্তা করুন বাপ এখনো ফিরে আসি এবারে আসো আমরা তো আদমের সন্তান হ্যাঁ আদমের কাজ কি ভুল করে মাপ চাও ক্ষমা চাও ভালো করে বুঝবেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে কি করলেন আজাজিলকে জান্নাত থেকে বার করে দিল এবারে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কি করে ভুল করে হোক যেভাবে হোক শয়তানে ওয়াসওয়াসায় হোক গন্ধম ফল খেয়ে ফেলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বার করে দিলেন জান্নাতের গেটে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম খুব চিন্তিত খুব চিন্তিত অবস্থায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে তখন আল্লাহ পাক বললেন আদম তুমি চিন্তা করছো তুমি চিন্তা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান্নাত থেকে তাকে বাইরে করে দিলেন যখন জান্নাতের কেটে খুব চিন্তিত অবস্থায় রয়েছে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আদম তোমার চিন্তা করার কারণ নাই তোমার চিন্তা করার কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি খুদানা ফামান তাবিয়া খুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা
ঘুমিয়ে আছো না হে আদম তুমি চিন্তা করো না হে আদম তুমি চিন্তা করো না গো আদম তুমি চিন্তা করো না দুনিয়ার বুকে তোমাকে চিরদিনের জন্য পাঠাই নাই গো আদম হে আদম দুনিয়ার বুকে তুমি চলে যাও দুনিয়ার বুকে তোমার চিরজীবনের জন্য পাঠাই নাই আদম তুমি কোনো চিন্তা করো না তবে আদম তুমি মনে রেখো তোমার পৃথিবীর বুকে যত সন্তান সন্ততি আসবে পৃথিবীর বুকে তোমার যত সন্তান সন্ততি হবে হে আদম তুমি শুনে রেখে দাও আমার কথা গো আমার কথাগুলোকে যদি তোমরা মেনে নিতে পারো হে আদম আমার কথাকে যদি তোমরা অনুসরণ করে মেনে চলতে পারো আমার কথাগুলোকে যদি ইত্তেবা করে চলতে পারো তাহলে কি হবে ওয়ালা কুমি আযানুন হে আদম তাহলে তোমার কোনো চিন্তা না দুনিয়ার বুকে তোমাকে পাঠাচ্ছি বটে তবে আদম তুমি চিন্তা করো না যদি আমার কথাগুলোকে মেনে নিতে পারো আমার কথাগুলোকে মেনে নিয়ে তোমরা যদি চলতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে করলাম তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা জান্নাতে আবার ফিরিয়ে দেবো জোরে বলুন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর হওয়ার পরে আল্লাহর কাছে এসে বলছে আল্লাহ আমাকে বাহির করে দিলে আমাকে তুমি মাফ করে দাও বারবার বলেছিলেন আমরা নামাজের মধ্যে পড়ি না দেখুন আদম আলাইহিস সালামের প্রকৃত মানুষ হলো সেই যে ভুল করার পরে যে ভুল করার পরে মেনে নেয় ভুল করার পরে সংশোধনের জন্য চেষ্টা করে এই সমাজে একদল মানুষ যদি ভুল করে তাদেরকে যদি তুমি বলতে চাও তখন বলে তুই বেশি বুঝিস আমি কম বুঝি না বলো আমার থেকে বেশি বুঝিস না ওটা হলো শয়তানের কাজ শয়তান ভুল করেছিল আদমকে সেজদা করে নাই তার জন্য আদম শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়ে শয়তান বানিয়ে দিল আর আদম আলাইহিস সালাম ভুল করেছিল কিন্তু আল্লাহর কাছে দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক হে আল্লাহ তাআলা আমি আদম আমি অন্যায় করেছি রব্বানা জালামনা আমি আমার নফসের প্রতি আমি জুলুম করে ফেলেছি গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর যদি তুমি আমাকে না ক্ষমা করো আমি আদম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলাইহিস সালাম কি বললেন বাপ যে আমি ভুল করেছি আল্লাহ রব্বানা জালামনা হে আল্লাহ আমি আমি জুলুম করে ফেলেছি আনফুসানা আমার নফসের প্রতি আমি ভুল করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো কি হবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতরহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আমাকে রহম না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কত বছর কেঁদেছিলেন 300 বছর কাঁদার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়েছিলেন ওই জন্য আল্লাহ বললেন আদম তোমার উম্মতেরা তোমার বান্দারা তারা যদি ভুল করার পরে আমি আল্লাহ আমার কাছে যদি একবার ইস্তেগফার করে মাপ চেয়ে নিতে পারে হে আদম আমি তোমাকে যেমন জান্নাত দিয়ে দেব তোমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সেইভাবে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এখন বলুন আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিল কি না করেনি করেছিল করেছিল আমরা ওই রকম তওবা করতে পারি না আমাদের তওবা কি কবুল করবে না অবশ্যই করবে আমরা যদি সেই মাপটা চাইতে পারি তাহলে আদম আলাইহিস সালামের খসরত হলো মাপ চাওয়া ভুল করে আর শয়তানের খসরত হলো ভুল করার পরে যুক্তি দেখা আল্লাহর সঙ্গে যুক্তি দেখালো না আমি আগুনের তৈরি আমি উপরে উঠি যুক্তি দেখাতে গিয়েছে কিছু কিছু এ সমাজে মানুষ আছে যুক্তি দেখায় নামাজ না পড়লে হবে শুধু পীর মানলে চলে যাবে নামাজ না পড়ি তা কি হয়েছে ঈমান আমার ঠিক আছে দিলকে সাফ রাখতে হয় আবার কিছু বাবা আছে দিলে দিলে নামাজ পড়ে হ্যাঁ বলে তোরা নামাজ পড়িস তা কি হয়েছে তোদের ঈমান ঠিক আছে নাকি আমি নামাজ পড়িনি বটে কিন্তু আমার ঈমান ঠিক আছে এরা মানুষ নাই গো সমাজে নাই পাক্কা মুনাফিক খুব সাবধান
আদম আলাইহিস সালাম মাপ চাইলেন আমরা আদমের সন্তান আমরাও মাপ চাইব এবার আদম নবী দুনিয়া আসার পরে আল্লাহকে বললেন আল্লাহ আমি তো ভুল করেছি আমাকে আবার তুমি তো তওবা কবুল করেছো আবার ওই জান্নাতে একবার পাঠিয়ে দাও না আবার পাঠিয়ে দাও না ওই জান্নাতে যে জান্নাতে ছিলাম তো আল্লাহ বললেন হে আদম তুমি তোমার বান্দাদের তোমার সন্তানদের বলে দাও তারা যদি আমি আল্লাহ আমার হুকুমগুলোকে মেনে নেয় আর তোমার কথাগুলোকে তারা যদি শুনে তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করব জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে এলেন তারপরে তার সন্তান সন্ততি জন্ম হলেন এবার আসছে আরো আগে থেকে বাড়াচ্ছে জন্ম হলেন হওয়ার পরে তার কিছুকাল পরে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন বাবা আমি ছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন রাখার পরে আমি একটা ভুল করে ফেলেছিলাম তার জন্য জান্নাতে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে বাবা তোমরা আল্লাহর হুকুমকে মেনে নেবে তোমরা আল্লাহর কথাকে মানবে আল্লাহর এগুলোকে মানলে আবার সেই জান্নাতে জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের খাবার জান্নাতের নাজ নিয়ামতগুলো তাদের কাছে বর্ণনা করতে লাগলেন আর বলতে লাগলেন হে আমার সন্তানেরা তোমরা আল্লাহর কথাকে কখনো বরখেলাপ করবে না জীবন দিয়ে হলেও আল্লাহর হুকুমগুলোকে মেনে নেবে না হলে তোমাদেরকে পরকালে ক্ষতির মধ্যে পড়ে যেতে নসিহত করছে তার সন্তানদেরকে বুঝতে পাচ্ছেন নসিহত করছে কিছুকাল পরে সর্বপ্রথম এলো বিয়ের মামলা কি স্যার বিয়ের মামলা কার আদম নবীর সন্তান হাবিল আর কাবিল হাবিল আর কাবিলের বিয়ের মামলা এমন সময় আল্লাহর হুকুম তখন ছিল বোনকে বিয়ে করা যায় জানেন তো এটা বোনকে বিয়ে করা যায় একটা নিয়ম ছিল যে প্রথম ভাইয়ের সঙ্গে যে বোনটা হবে পরের ভাইয়ের সঙ্গে বিয়ে হবে আর পরের ভাইয়ের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করবে সেটা প্রথম ভাইয়ের সঙ্গে বিয়ে হবে তখন জায়েজ ছিল তা আমার তো অবস্থা হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছিল ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছিল পৃথিবীতে হত্যা কবে থেকে এলো পৃথিবীর হত্যা প্রথম শুরু এই শুনুন পৃথিবীতে হত্যা হয়েছিল সর্বপ্রথম এই যে মারামারি কাটাকাটি কোথা থেকে এই আদম নবী থেকে এসেছিল এখন থেকে নয় বাপ আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এসেছে হত্যা তো এমন তো অবস্থায় যখন তাদেরকে বললেন হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে সুন্দর দেখতে আর কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে একটু কালো এখন কি হবে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে একটু খারাপ দেখতে তাহলে খারাপ দেখতে বিয়ে হবে কার সঙ্গে কাবিল আর কাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে ভালো দেখতে তার বিয়ে হবে হাবিলের সঙ্গে এখন আদম আলাইহিস সালাম বললেন বাবা এই মেয়েকে হাবিল বিয়ে করবে আর এই মেয়েকে তুমি বিয়ে করবে কাবিল কাবিল চিন্তা করছে বলছে না এটা হতে পারে না এটা মেনে নিতে পারে না আমি ওই সুন্দরীকে বিয়ে করব পৃথিবীতে সর্বপ্রথম ফেতনা কি থেকে এলো নারী থেকে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে ফেতনা এসেছে আর এই ফেতনার জালে যে একবার পড়েছে উঠে আসা কঠিন মুশকিল নারীর জাল বড় ফেতনার জাল এবারে আদম আলাইহিস সালাম বোঝাচ্ছেন বাবা এটা করতে নেই আল্লাহর হুকুম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে ডেকে বোঝাতে লাগলেন হে আমার সন্তানেরা কাবিল আর কাবিল তোমরা শুনে রেখে দাও বাবা তোমরা শুনে রেখে দাও আল্লাহর হুকুম যেটা তোমাকে মেনে নিতে হবে হাবিলকে বিয়ে করবে আর কাবিলকে তুমি বিয়ে করো এই কথা তোমাকে মেনে নিতে হবে এটা হলো আল্লাহর ফয়সালা তোমরা একে মেনে নাও সেই সময় কাবিল বলতে লাগলো না 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 এটা আমি আল্লাহর হুকুমকে মানতে পারি না আমি আল্লাহর হুকুমকে মেনে নিতে পারি না আমি একেই বিয়ে করব তুমি দেবে কিনা বলো ওই সুন্দরীকে আমার সঙ্গে বিয়ে দেবে কিনা আগে বলো আদম আসসালাম ফের বোঝাচ্ছেন বাবা আল্লাহর হুকুমকে অমান্য করো না তুমি বারবার এই করছে বুঝতে পারলে বারবার বোঝাচ্ছে বুঝছে না এখন আদম আলাইহিস সালাম ফট করে বলে ফেললেন যে বাবা তোমাদের নিয়ে যত ঝামেলা কথাটা কি বললেন তোমাদের নিয়ে এখন তোমাদের নিয়ে ঝামেলা সঙ্গে সঙ্গে হাবিল বলে উঠলেন আব্বা তোমাদের কেন বললে
আমি তো একবারও বলিনি যে বিয়ে করব আমি তো আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি আমি তো ফয়সাল্লাহকে মেনে নিয়েছি আল্লাহ যেটা বলবেন আমি সেটা মেনে নেব তুমি তোমাদের কেন বললো এটা তো ভাই গন্ডগোল করছে তুমি তাকে বলো এখান থেকে একটা শিক্ষা নেই আমরা পৃথিবীর বুকে বলি এক হাতে হাত তালি বাজে না ও কিছু না করলে এমনি এমনি বলছে এই রকম বলি না এমনি এমনি ঘটনা ঘটেছে শিক্ষা নিন আদম আলাইহিস সালাম থেকে উল্টো পাল্টা বলতে যাবেন না উল্টো পাল্টা চিন্তা ভাবনা করতে যাবেন না এক হাতে হাত তালি বাজে এটা আদম নবীর থেকে এসেছে হাবিল যখন বলল আব্বা আমি তো আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি কিন্তু তুমি তোমাদেরকে কেন বললে ভাই তো গন্ডগোল করছে সে তো গন্ডগোল করছে সে তো আল্লাহর হুকুম মানে না আমি তো আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি তুমি কেন তোমাদেরকে বললে তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এক হাতেও হাত তালি বাজে সমাজে এমন কিছু কাজ ঘটে শয়তানরা ঘটায় আর যখন ঘটে যায় তখন বলে নিশ্চয় ও কিছু আছে জড়িত এরকম বলে না সমাজে কিন্তু না এক হাতেও হাত তালি বাজে কথাবার্তা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলতে হয় আগে পিছু ভেবে বলতে হয় এটা আদম নবীর থেকে শিক্ষা এরপরে কি করলেন যখন হুকুম মানলেন না তখন বললেন বাবা এক কাজ করো আল্লাহর হুকুম তোমরা দুজন দুটো কুরবানি করো যার কুরবানি কবুল হবে যারটা কবুল হবে তার সঙ্গে এই সুন্দরী মেয়ের বিয়ে হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় দুই সন্তানকে ডেকে বললেন হে বাবা হাবিল আর কাবিল তোমরা দুইজন এসো তোমরা দুইজন দুটো কুরবানি করো যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে কবুল হওয়ার নমুনা হলো যখন কুরবানি দেবে কুরবানি দেওয়ার পরে তার কুরবানিটা আল্লাহর হুকুমে একটা আগুন হাওয়া এসে তাকে পুড়িয়ে সরকার করে দিয়ে তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে তখন ভাববে তার কুরবানিটা কবুল হয়ে যাবে এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাবিল আর কাবিলকে ডেকে এমন কথা হুকুম করলেন হুকুম করার পরে দুই ভাই তারা কুরবানি করলো কুরবানি করার পরে হযরত হাবিল তার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন কবুল করে নেওয়ার পরে একটা অদৃশ্য আগুন এসে তাকে পুড়িয়ে সরকার করে দিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল এমন সময় কাবিল চিন্তা করলো না 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 আমার কুরবানিটা কেমন কবুল হলো না কেন আমার কুরবানিটা কবুল হলো না কেন আমি তো এটা মেনে নিতে পারি না আমি তাহলে কার কাছে কৈফিয়াত চাইবো কাবিল চিন্তা করলো আমি কার কাছে কৈফিয়াত চাইবো আমি তো আল্লাহর কাছে কৈফিয়াত চাইতে পারবো না এবারে দেখুন শয়তানের বুদ্ধি কেমন আসে ও চিন্তা করলো যে না এক চিন্তা ভাবনা করতে হবে তখনই বললো কাবিল তুমি মেনে নাও তুমি যদি মেনে নাও আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে আল্লাহ পরকালে জান্নাত রেখেছে ও তো চিন্তা করছে ও বলছে আমি দুনিয়ায় টাটকা জান্নাত ছেড়ে বলছি এই দুনিয়ায় কিছু যুবক সমাজ ছেলে আছে না নারীদের পিছনে ছুটছে না হ্যাঁ দুনিয়া জান্নাতের পিছনে ছুটছে হায় রে হতভাগা মুসলমান সব সময় মানুষকে খারাপ ভাবি আমরা খারাপ চিন্তা করি কিন্তু এই সমাজে কি চলছে এটা আদম নবী থেকে শুরু হয়ে আসছে এবারে মেনে নিল না এবার চিন্তা ভাবনা করলো তাহলে কি করতে হবে তাহলে এক কাজ করতে হবে আমাকে তো আর এমনি এমনি দেবে না তখন তার মাথায় চিন্তা হলো যে না কি করা যাবে আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে তাছাড়া আমি বিয়ে করতে পারবো না কাবিল লাশ পর্যন্ত পাথরের মাথায় আঘাত মেরে মেরে হযরত হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন জোরে বলবেন না নাউজুবিল্লাহ তাহলে হত্যা কবে থেকে এলো আদম নবীর যুগ থেকে এ পৃথিবীর বুকে এই রকম যারা হত্যা করবে ওই কাবিলের আমলনামায় তার একটা করে গোনা তার আমলনামায় যাবে তার থেকে পৃথিবীর মানুষ হত্যা শিখেছে এবারে আদম আলাইহিস সালাম দুনিয়ার এবারে দিনের প্রচার প্রসার করতে লাগলেন এবার ইসলামের প্রচার প্রসার আসতে লাগলো আস্তে আস্তে পরস্পর বিভিন্ন নবী থেকে তানার সন্তান থেকে আস্তে আস্তে দুনিয়া প্রসার প্রসার লাভ করলেন এরপরে যখন দুনিয়ার বুকে আস্তে আস্তে
যখন শেষের দিকে চলে এলেন এবারে আমাদের নবী প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এলেন শেষ নবী হয়ে কি নবী শেষ নবী হয়ে আর কোন নবী আসবে না বিশ্ব নবী জানালেন আনা খাতামান নবিয়্যিন আলা নবিয়্যা বাদি হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী পৃথিবীর বুকে আসবে না তাহলে এর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে কি ভাবতে হবে পাক্কা ভন্ড আগে তাকে মারা উচিত তো গো কেন নবীর থেকে আমরা শিক্ষা পেয়ে গেছি এবারে আসুন নবীকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠালেন কেন পাঠালেন বলুন নবীকে পাঠানোর কারণ কি এমনি এমনি পাঠিয়ে দিয়েছে না আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ সুরবের মধ্যে জানিয়ে দিলেন হে নবী তোমাকে পৃথিবীর বুকে আমি খামাখা পাঠাই নাই গো নবী হে নবী তোমাকে পৃথিবীর বুকে পাঠানোর কারণ হলো তুমি দুনিয়ার বুকে গিয়ে বলবে আমি নবী তুমি দুনিয়ার বুকে গিয়ে গর্ব করবে আমি গোলাম নবী আমি গোলাম শেষ জামানার নবী না 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 তোমাকে দুনিয়ার বুকে এমনি পাঠাই নাই গো নবী তোমাকে পৃথিবীর বুকে পাঠানোর কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগ রিসালাত হে নবী তোমাকে দুনিয়ার বুকে পাঠানোর কারণ হলো তুমি দুনিয়ার বুকে যাবে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগে তুমি দুনিয়ার বুকে গিয়ে প্রচার করবে কি প্রচার করবে তোমার বাপ দাদার বাণী প্রচার করবে না 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 তোমার বাপ দাদার কথা বলবে না 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 তোমার বাপ দাদার কথা বলার জন্য দুনিয়ার বুকে আমি পাঠাই নাই গো নবী তোমাকে দুনিয়ার বুকে পাঠানোর কারণ হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিকে আমি আল্লাহ তোমার প্রতি যে কোরআনকে নাজিল করেছি তোমার প্রতি যে কোরআন দিয়েছি এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেবে হে নবী তুমি দুনিয়ার বুকে দুনিয়ার মানুষের কাছে এই কোরআনের কথাগুলো যদি না পৌঁছাও এই কোরআনের হুকুমগুলোকে যদি না পৌঁছাও হে নবী তাহলে তুমি নবী আনার কাজ কিছু করলে না কাকে বলছে কাকে বলছে গো আল্লাহ নবীকে বলছে হে নবী তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি খামাকা পাঠায় নাই আর বাপ দাদার কথা বলার জন্য দুনিয়ার বুকে পাঠায় নাই আমার কোরআনের কথাগুলো তুমি দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য তোমাকে পাঠিয়েছি কিভাবে প্রচার করবে একটু একটু করে বলবে না হে নবী তুমি শুনে রেখে দাও তোমাকে পৃথিবীর বুকে আরো পাঠানোর কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পারা নাম্বার 26 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা হে নবী তুমি শুনে রেখে দাও তোমাকে পৃথিবীর বুকে কাজক পাঠানোর কারণ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তুমি আমি যে তোমাকে কোরআন দান করেছি তোমাকে যে রাসূল করে পাঠিয়েছি এর কারণ হলো আমার কোরআনের বাণীগুলো প্রকাশ্যভাবে মানুষের কাছে তুলে ধরবে পরিপূর্ণভাবে মানুষের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দেবে এই কোরআনটা শুধু তেল পোড়া তাবিজ মোড়া ঝাড়ফুঁক করা 40 করার জন্য আমি পাঠাই না এই কোরআনের ভিতরে 500 আল্লাহ হুকুম দিয়েছে আজকের কোরআনটাকে আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না গবেষণা করি না আজকের ইহুদি বেদুইনেরা তারা কি করছে তারা এসি ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করে তারা বৈজ্ঞানিক তৈরি হচ্ছে তারা পৃথিবীর বুকে সব কিছু করছে আর আমরা হতভাগা মুসলমান কেউ মরে গেলে একটু কোরআন পড়ে দাও না হুজুর কোন লজ্জায় তুমি মুসলমান বলো এখনো তুমি কোরআন পড়তে জানো না হায় রে হতভাগা মুসলমান এখনো কোরআন পড়া শিখলাম না কোরআনকে জানলাম না কোরআন এমনি এমনি আসে না কোরআন এসেছে আমাদের রাস্তা দেখানোর জন্য বিশ্ব নবী পৃথিবীতে বিদায় নেওয়ার আগে বিদায় হাজার ভাষণে একটা কথা বলেছে নবী বললেন হে পৃথিবীর মানুষেরা আমি মরে যাব দুনিয়া থেকে বিদায় নেব ইন্তেকাল করব কিন্তু তোমরা আবু বকরকে অনুসরণ করবে ওমরকে অনুসরণ করবে আলীকে অনুসরণ করবে একথা একবার বলেছে কি বলেছে বলেন নাই
বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় খুদের বচনে সাহাব জানিয়ে দিলেন হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও হে আমার সাহাবায়ে কেরামগণেরা তোমরা শুনে রেখে দাও আজকে যারা বিদায় খুদের বচনে এসেছে এবং যারা আসেনে তাদের কাছে কথাটা পৌঁছে দিও বিশ্বনবী জানিয়ে দিলেন লাকাদ তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও আমি পৃথিবীর বুকে আমি বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পরে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো আল্লাহর কোরআন আর দ্বিতীয় নম্বর হলো আমি বিশ্বনবী আমার সুন্নত হে আমার উম্মতরা তোমরা যদি এই দুটো জিনিস কাঁকড়ে ধরতে পারো তাহলে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না তাহলে তোমাদের কোনো ভয় নাই তিনি তো বলে যেতে পারতেন যে তোমরা আবু বাকরকে মেনে চলবে উমরকে মেনে চলবে ওসমানকে মেনে চলবে কিন্তু না তিনি সর্বপ্রথম বললেন তোমরা কোরআনকে ফলো করবে আর বিশ্বনবী আমি আমার সুন্নতকে পায়রবি করবে তারপরে আমি বিশ্বনবীতে চিরজীবন থাকব না তাহলে কি হবে তারপরে কাদেরকে মানবে বিশ্বনবী জানিয়ে দিলেন আমি বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেব হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও আমার পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার পরে আমার আলেম ওলামারা দুনিয়ার বুকে থাকবে তাদেরকে তোমরা অনুসরণ করবে নবী তো বিদায় নেবে হাক্কানি আলেম যারা থাকবে তাদেরকে অনুসরণ করবে সাহাবায়ে কেরামদেরকে ফলো করবে পীর ওলি আউলিয়া গওস কুতুব মুর্শিদ হাক্কানি পীর মুরিদদেরকে তোমরা পীর ওলিদেরকে তোমরা ফলো করে চলবে কোরআন হাদিসকে সামনে রেখে যদি তারা কোরআন হাদিসকে মেনে চলে বুঝতে পারলেন আমার কথা বুঝতে পাচ্ছেন কি গো বাবা বলেন না এবারে আসুন বিশ্বনবীকে আমাদের মাঝে পাঠালেন এবারে বিশ্বনবী আমাদের জন্য চিন্তা করেছে না করে নাই গো একটু বলেন না বাবা আমরা সেই নবীর জন্য কি করেছি বলুন এবার আসুন বক্তব্য আরো ভিতরে যাচ্ছে যে নবী আমাদের জন্য চিন্তা করেছেন দুনিয়ার বুকে আসার সময় দুনিয়াতে যখন এসেছেন তখন বিশ্বনবী তার উম্মতের জন্য কেঁদেছেন আর দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন সেই আমরা উম্মত আমাদের জন্য এখনো কাঁদছে আমরা সেই নবীর জন্য কি করেছি বলুন নবী আমাদেরকে কতটা ভালোবাসে জানি জানি না গো বাপ কতটা ভালোবাসে শুনবেন কতটা ভালোবাসে শুনলে পশম খাড়া দিয়ে আমাদেরকে নবী কতটা ভালোবাসে আমাদের জন্য চিন্তা করে নাই আমি তো মুখে বলছি চিন্তা করেছে কি করে নাই গো কে সাক্ষী দেবে গ্যারান্টি আছে হ্যাঁ আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের সূরা তওবা আয়াত নম্বর 128 এর মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নবী তুমি কেন এত চিন্তিত হও লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম হে নবী তুমি কেন এত চিন্তিত হও তোমার উম্মতের জন্য কেন এত চিন্তা ভাবনা করো গো নবী তোমার উম্মতের জন্য এত চিন্তা ভাবনা কেন করো আল্লাহ বলছেন এত চিন্তা ভাবনা করো না নবী তুমি তো দিনকে দিন শেষ হয়ে যাবে তোমার উম্মতের চিন্তা করতে করতে তাহলে আমাদের জন্য চিন্তা করে না করে না তুমি চিন্তা করতে করতে নিজেকে শেষ করে ফেলছো নবী তুমি এত চিন্তা কেন করছো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে চিন্তিত অবস্থায় রয়ে গেলেন আল্লাহ পাক বললেন হে নবী তুমি মিরাজে এসে এখানেও চিন্তা করছো কেন গো নবী তুমি এত চিন্তা করো না তুমি চিন্তা করতে করতে নিজেকে শেষ করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন পারা নাম্বার 15 সূরা নাম সূরা কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফালাল্লাকা বাকুন নাফসাকা ইল্লাম ইমিনুনা বিহাযাল হাদিস হে নবী তুমি চিন্তা করতে করতে তুমি তোমার জীবনকে শেষ করে ফেলছো হে নবী তোমার চিন্তা করার কারণ না তাহলে কত চিন্তা করতেন আমাদের জন্য এবার বলুন আমরা কত কথা শুনি সেই নবীর হ্যাঁ
এত চিন্তা করছেন আল্লাহ পাক আরো পাক কালামুল্লাহ শরীফের সূরা সূরা 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন হে নবী এত তুমি চিন্তা করো না তারা তোমার কথা মানুক আর না মানুক তুমি এত চিন্তা করো না তাদের জন্য পেরেশান হয়ে পড়ো না কিন্তু আমাদের জন্য পেরেশান হয়ে পড়েছিলেন যে আমার উম্মতের অবস্থা কি হবে যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে যখন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন জাহান্নামের ভিতরে যখন মানুষগুলোকে পোড়ানো হচ্ছিল এমন সময় বিশ্ব নবী চিন্তিত অবস্থায় চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলেন আল্লাহ জিবরিল আলাইহিস সালাম মারফত জানালেন জিবরিল সালাম বললেন হে নবী তুমি কেন এত চিন্তিত অবস্থায় সেই সময় বলতে লাগলেন হায় আল্লাহ তাআলা এই যে জাহান্নামে মানুষ গুলোকে দেখছি আমার উম্মতেরা এত কষ্ট সহ্য করতে পারবে না আমার উম্মতেরা জাহান্নামে এইভাবে চলতে পারবে না আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও তখনও আমাদের জন্য মাফ চেয়েছে সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে না কি গো বাপ যদি ভালোবাসা থাকতো সেই নবীর দাড়ি আমাদের মুখে আসতো নবীর সুন্নাত আমাদের মধ্যে আসতো সেই নবীর ভালোবাসা যদি থাকতো পরের হক মেনে নিতাম না সেই নবীর মহব্বত যদি আমাদের মধ্যে থাকতো কারোর মাল আত্মসাৎ করতে পারতাম না কারো জায়গা মেরে দিতে পারতাম না কারো রাহাজানি করতে পারতাম না নবীর অন্তর ভালোবাসা আমাদের নেই তার কত আমাদেরকে মহব্বত করতেন এবার নবী বলছেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো তোমার আর আমাদের আমার মধ্যে তোমার তোমাদের আর আমার মধ্যে মিল কোথায় জানো পার্থক্যটা কোথায় দূরত্ব কতটা জানো আমি তোমাদেরকে কতটা ভালোবাসি বিশ্ব নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মুসলিম শরীফের মধ্যে হযরত আনা আবি ওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরা কোরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস কি মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা বিশ্ব নবী জানিয়ে দিলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা হে পৃথিবীর মানুষরা হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও দুনিয়ায় ওই মানুষটার মতো যে মানুষটা দুনিয়ার বুকে আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে যখন সে দেখতে পেল ওই আগুনে কিছু পোকামাকড় এসে উড়ে উড়ে পড়ে আর সেই মানুষটা হাত দিয়ে আগুন থেকে সেই পোকামাকড় গুলোকে বাঁচানোর চেষ্টা করে আমি বিশ্ব নবী তোমাদের মধ্যে এটাই হলো যখন জাহান্নামে আমার উম্মতদেরকে ফেরেশতারা নিয়ে জাহান্নামের মধ্যে ফেলবে আমি বিশ্ব নবী তোমাদেরকে এতটা ভালোবাসি আমি বিশ্ব নবী তোমাদেরকে এতটা মহব্বত করি ওই দুনিয়ার মানুষটা যেমন পোকামাকড়কে বাঁচায় আমি আমার উম্মতদেরকে যখন জাহান্নামে ফেলবে আমি তাদেরকে ওইভাবেই বাঁচাতে থাকব একটু জোরে বলবেন না বাপ কি গো এই সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পাম দিয়ে দিয়ে হয় এত খুশির খবর পাওয়ার পরেও যদি না সুবহানাল্লাহ মুখ থেকে বাড়ায় দুঃখের বিষয় কোন নবী বলছে যে বলছে দুনিয়ার মানুষটা যেমন ওই আগুনে নবীর কথা কি মিথ্যা হতে পারে পারে না নবী বলছেন ওই দুনিয়ার মানুষটা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এই ওই দুনিয়ার আগুন থেকে পোকামাকড়কে বাঁচানোর চেষ্টা করছে আমার উম্মতদেরকে যখন ওই রকম জাহান্নামে ফেলা হবে আমি বিশ্ব নবী সেই সময় গিয়ে আমার উম্মতদেরকে ওইভাবে বাঁচাতে থাকবো জোরে বলবেন না আরেকবার এবার আসুন আজকের দুনিয়ার বুকে আমরা যাদের জন্য যাই কিছু করি না সবাই আমাদেরকে ভালোবাসে তাই না বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভালোবাসে না আমাদেরকে না এ ভালোবাসা বাচ্চা ভালোবাসা দুনিয়ার সাময়িক ভালোবাসা এ ভালোবাসা চিরদিনের ভালোবাসা নয় এই বন্ধুত্ব বন্ধুত্ব নয় প্রকৃত ভালোবাসা কে ভালোবাসেন আমাদেরকে জানতে হবে আমাদের নবী আগে ভালোবাসে না আমাদের বাপ মা আত্মীয় স্বজন স্ত্রী বউ বাল বাচ্চা আমাদেরকে ভালোবাসে কে গো ভালোবাসে বলো কে ভালোবাসে আমাদেরকে বেশি বিশ্ব নবী ভালোবাসে সেই নবীকে যদি আমরা পরিপূর্ণ না ভালোবাসতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না বিশ্ব নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও তোমরা আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও যতক্ষণ না তোমরা তোমরা আমি বিশ্ব নবী আমাদেরকে আমাকে তোমার সন্তানদেরকে থেকে তোমার পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসবে আমি বিশ্ব নবী আমাকে বেশি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা
প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না কে বলছেন বিশ্ব নবী বলছেন কথাটা তো ভুল নয় এখন বলুন আমরা নবীকে বেশি ভালোবাসি না স্ত্রী ছেলে ভুলে বাপ মাকে বেশি ভালোবাসি বলুন সত্য কথা বলবেন এই মিথ্যা কথা কে বলে বলুন হ্যাঁ মুনাফিক এই মুনাফিক চিনব কিভাবে এই বলুন আজকে এখানে আমরা বসে আছি মুনাফিক চিনব কিভাবে বলুন বলুন মুনাফিকের আলামত কয়টা কোথায় পাবো হ্যাঁ বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কোরাইশে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা মুনাফিক চিনব কিভাবে মুনাফিককে আমরা তো চিনতে পারি না মুনাফিকের চেনার আলামত কি বিশ্বনবী জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা সালাসাতু আকসামিন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা ওয়া খলাফা ওয়া ইযা উতিমনাল খানা বিশ্বনবী জানিয়ে দিলেন কা আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও আমি বিশ্বনবী জানিয়ে দিলাম মুনাফিকের আলামত হলো তিনটে এক নম্বর হলো কোথায় কোথায় মিথ্যা কথা বলে কি বললো গো বাপ এখন বলুন এ সমাজে হাজারো মানুষ আছে যারা ভুরি ভুরি মিথ্যা কথা বলে কি গো বাপ বলে না মুনাফিকের ঠিকানা কোথায় কে বলছে বিশ্বনবী জানিয়ে দিলেন বিশ্বনবী জানিয়ে দিলেন হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও মুনাফিকের ঠিকানা কোথায় হবে তোমরা জানো ইন্নাল মুনাফিকিনা তাহতা ফিল আকদামিন নার হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও পৃথিবীর বুকে আমার উম্মতরা তোমরা ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিচে জাহান্নামের সবথেকে নিচে তো মুনাফিকের ঠিকানা কোথায় এখন বলুন আমরা যারা মিথ্যা কথা বলি বিশ্বনবীর হাদিস অনুযায়ী মুনাফিক না মুনাফিক নয় বিশ্বনবী কাফেরকে জানা ভয় করতেন বেদুইনকে জানা ভয় করতেন তার থেকে বেশি মুনাফিকের থেকে ভয় করতেন বিশ্বনবীকে যুদ্ধের ময়দানে মুনাফিকরা আঘাত করেছিল কোন বেদুইনরা নয় মুসলমান এই মুসলমানকে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে কে হত্যা করেছিল কাবীল সে ছিল মুসলমান সে একজন নবীর সন্তান এ সমাজে মুসলমানকে ধ্বংস করবে একদল জাতি তারা মুসলমানকে দিয়ে মুসলমানকেই ধ্বংস করাবে বোঝো না তোমরা কার পিছনে ছুটছ হ্যাঁ কার পিছনে যাচ্ছ দুটো চাল গমের আশায় তোমাকে দিয়ে তোমার জাত ভাইকে মারাবে তোমাকে দিয়ে তোমার জাত ভাইকে শেষ করে দেবে তোমাকে দিয়ে ইসলামকে ধ্বংস করে দেবে তোমাকে দিয়ে মাদ্রাসাকে ধ্বংস করে দেবে তুমি জানো না একদল মানুষ একদল আলেম আজকে সমাজে হক কথা বলে বলে তুমি তাদেরকে খারাপ বলছো গালি দিচ্ছ কু সন্তান বলছো যারো সন্তান বলছো আজকে সময় আসবে যেদিন যখন একদিন কুড়ুল কাট কাটছে কুড়ুলকে বলছে আমার দুঃখ লাগে তুই ভাই কেন আমাকে কাটছিস কাট বলছে বলছে ভাই তুই আমাকে কেন কাটছিস তখন বলছে ভাই গাছ যদি তোর ভাই যদি আমার পিছনে না লেগে যদি সাহায্য করত আমি কুড়ুল তোকে কোনোদিন কাটতে পারতাম না এ সমাজে এভাবে মুসলমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে মুসলমানকে শেষ করার চক্রান্ত চলছে কিন্তু আমরা চিন্তা করি না ভাবি না আমরা একবারও চিন্তা করেছি কিন্তু চলছে তো কি গো বাপ চলছে তো আমি কি ভুল কথা বলছি ভুল কথা বললে আমাকে বলবে আমাকে বলতেই হবে বললে বাপ মার খায় আর না বললে বাপ মার খায় আমি যদি না বলি জাহান্নামে আমাকে আল্লাহ দিয়ে দেবে যে তোমাকে আলেম করে দুনিয়ার মুখে পাঠানো হয়েছিল তুমি হক কথাগুলো মানুষের ভয়ে দুনিয়ার মানুষের কাছে তুলে ধরো না কোরআনের কথাগুলো মানুষের কাছে তুলে ধরো না কারণ মানুষ তোমাকে মারবে মানুষ তোমাকে খারাপ বলবে কিন্তু বললেও এখানে জ্বালা কিন্তু কিছু করার নেই আমার পরকালের জ্বালাকে আগে চিন্তা করতে হবে আমাকে মরতে হবে এ কথা চিন্তা করতে হবে আমাকে আর একটা আলামত কি ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা যারা ওয়াদা খিলাফ করে
ব্যাখ্যায় যাচ্ছি না ওয়াদার ব্যাখ্যা অনেক বাপ কথা দিয়ে ওয়াদা খেলাপ করবে না যদি না পারো সাথে সাথে তাকে বলবে তোমাকে আমি কথাটা দিয়েছিলাম পারলাম না তার সঙ্গে অবশ্যই বলবে তাহলে ওয়াদা খেলাফের গোনা হবে না ওয়াইদা উতিমনাল খান আমানতের খেয়ানত এবারে বাপ একটু গায় লাগবে এবারে একটু গায় লাগবে আমানতের খেয়ানত আমানতটা কি আমানতটা কি আমানত হলো এই যে মাইক ম্যান এখানে মাইক দিয়ে গিয়েছে এটা আমাদের কাছে কি আমানত আমানত আমরা পশ্চিম বাংলার বুকে বসবাস করি আমাদের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি আমরা ওনার কাছে আমানত আমাদের কোনো সমস্যা হলে কোনো বিপদ হয়ে গেলে ওনাকে দোষারোপ করবে কি গো বাপ ভুল বলছি আমি দুনিয়ার বাস্তবিক জীবন নিয়ে বোঝাচ্ছি তাহলে আমরা যদি কোনো ভুল করি আমরা ওনার কাছে আমানত আমাদের যদি কোনো হয়ে যায় তিনি আমাদের জন্য যা কিছু করবেন যা কিছু করবেন সেটাই আমানত সেগুলোকে যদি আমরা ধ্বংস করি শেষ করে দিই ব্যাখ্যায় যাচ্ছে না সেটাও আমানত তাহলে আমানতের গোনাগার তুমি হয়ে যাবে যে আমানত তোমাকে দেয়া হয়েছিল সে আমানতের কাজগুলো যদি ঠিকভাবে না করো কিয়ামতের ময়দানে বান্দা তুমি ধরা পড়ে যাবে মরণের সময় তোমার কলমা নসিব হবে না গরিবের হক যদি তুমি মেরে খেয়েছো গরিবের টাকা যদি তুমি মেরে খেয়েছো তুমি যদি লোকের সম্পদ আত্মসাৎ করেছো তাহলে তোমাকে মরণের সময় কলমা নসিব হবে না তোমার মরণে তোমার অবস্থা জাকান্দানি যা হবে তুমি বুঝতে পারবে তাহলে তিনটা আলামত তাহলে আমরা মুনাফিক হতে চাই না মুসলমান হতে চাই মুসলমান হতে চাই তো বাপ চাই তো তাহলে আজ থেকে ইনশাআল্লাহ আমরা করব তো আমরা কোরআন শুনছি তো এ শুনলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ সুরের মধ্যে জানিয়ে দিলেন হে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার বুকে যেখানে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা করা হয় তোমরা যদি শুনতে থাকো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাকুম লাআল্লাকুম তুরহামুন বান্দা তোমরা যদি সেই কোরআনকে চুপচাপ ভাবে দৃঢ় মস্তিষ্কে শুনতে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করতে থাকি জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আমাদের উপরে রহমত নাজিল হচ্ছে না হচ্ছে না আল্লাহর কথা অনুযায়ী বিশ্বাস করি তো ঈমান আছে তো তাহলে আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাত পাব না আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাত পাব না নবীর শাফায়াত ছাড়া জান্নাত পাব না সেই নবী আমাদেরকে ভালোবাসেন তাই তো আমরা এখনো ভালোবাসতে পারলাম না আরো কত ভালোবাসে একটু আগে যাই শুনুন তাহলে আমি একটু আগে বলছিলাম যে পৃথিবীতে আমাদের বাপ মা ভাই বোন বউ কতটা ভালোবাসে বউ প্রচুর ভালোবাসে তাই না কি গো বাপ ভালোবাসে তো হ্যাঁ আল্লাহ বলছে না ভালোবাসে না কে বলছে আল্লাহ বলছে ওরা ভালোবাসে না আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ সুরের মধ্যে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইয়াউমাল ইয়াফিরু মিন আকিকি ওয়া উম্মিকি ওয়া আবিকি ওয়া সাহিবাতিকি ওয়া বানিন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে যেদিন তোমরা একটা নেকির জন্য তোমরা জান্নাতে যেতে পারবে না যখন তোমাদেরকে আমি সুযোগ দেব যাও যাও দুনিয়ার বুকে তোমার পিতামাতার সন্তান সন্ততি ছিল তোমার স্ত্রী ছিল তাদের কাছে যাও তারা তোমার একটা উপকার করতে পারে কিনা দুনিয়া খুব ভালোবাসে না একটা ঘটনা শুনবেন আমাদের বউ আমাদের ছেলে বলে খুব ভালোবাসে তাই না এখন একজন বউ এখন তার স্বামীকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি খুব মহব্বত করি হ্যাঁ বুঝ হ্যাঁ প্রচুর মহব্বত করো বুঝে ওর স্বামীর শরীর খারাপ হয়েছে তো বলছে আল্লাহ গো তুমি আমার স্বামীকে না তুলে আগে তো আমাকে তুলে নিতে পারতে ওই রোগটা তো আমাকে দিতে পারতে স্বামী পরীক্ষা করছে স্ত্রীকে বুঝতে পারলেন না কত ভালোবাসে শুনি এমন সময় স্বামীর খুব শরীর খারাপের ভান করে ঠিক দাবা আপনার কি বলেন বারান্দা বলেন তাই তো আমাদেরকে দাবা বলে দাবার এক সাইডে শুয়ে আছে এমন সময় একটা গরু সে ফ্যান খেতে গিয়ে যে আপনার ফ্যান বলেন তো আসাম আসাম খেতে গিয়ে হাঁড়ির ভিতরে মুখ ঢুকিয়ে দেয় দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে ও এদিক ওদিক এদিক ওদিক করে আস্তে আস্তে ওর ঘরের দরজার ভিতরে মানে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ও তখন ভাবছি যে কালো মোদের হাঁড়ির
পোঁচা কি কালো হয়ে রয়েছে ও এখন দিকে মনে করছে কি রে বাবা আজরাইল এলো নাকি তখন ও বলছে আমি না ওই শুয়ে আছে আমি না ওই শুয়ে আছে ওকে ধর আমি না আমার কিছু হয়নি ওকে ধর আমি মজে মনে মনে ভাবছে দাঁড়া হ্যাঁ তখন ও বলছে কি হলো গো বুঝই দেখো না গো কে আজরাইল এসেছে মনে তখন স্বামী উঠে বলছে হে আমার স্ত্রী একটু আগে তুমি বলছিলে যে আমি তোমাকে মহব্বত করি তোমাকে আমি ভালোবাসি তোমাকে মহব্বত করি আল্লাহ ওই রোগটা তুমি আমার স্বামীকে না দিয়ে আমাকে দিতে পারতে আর তুমি আজরাইলের ভয়ে তুমি কি বললে যে আমি না ও তাহলে কি বোঝা যায় এর দ্বারা যে দুনিয়ায় ভালোবাসে তোমাকে সাময়িক অন্তর দিয়ে ভালোবাসে না তোমাকে সাময়িক ভালোবাসে তুমি সেই ভালোবাসায় তুমি মত্ত হয়ে দুনিয়ায় তুমি ঘুরে ফিরে বেড়াচ্ছ আল্লাহর দিন থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছো কিসের আশা একটা নেকির জন্য সেদিন কোন উপকার আসবে না কিয়ামতের ময়দানে সেই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও দুনিয়ার বুকে তোমার ভাই তোমাকে কত যা ভালোবাসতো যাও তোমার ভাইয়ের কাছে চলে যাও ওই বন্ধু যাও ছুটে ছুটে তার ভাইয়ের কাছে চলে যাবে ভাইয়ের কাছে গিয়ে বলবে কে আমার ভাই দুনিয়ার বুকে একটা নেকির জন্য আমি আজকের একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি নাই গো ভাই আজকে তুমি একটা নেকি দান করো সেই দিন ভাই তাকে কি করবে তাকে তো রেখে দেবে না সেই সময় বলবে দুনিয়ার বুকে আমারও কোনো ভাই ছিল না ও মনে করবে আল্লাহ পাক ভাইয়ের কথা কেন বললো জানেন যে দুনিয়ার বুকে কিছু হলে ভাই আগে ছুটে যায় যায় না এই ভাই কিয়ামতের ময়দানে বলবে আমার দুনিয়ার বুকে ভাই ছিল না আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আজকে তোমার ভাই ফিরিয়ে দিলাম এখন কার কাছে যাব আর তারপরে আল্লাহ বললেন ও উম্মিহি যাও তুমি তোমার মায়ের কাছে একটা একটা নাম ধরে বলে দিলেন মা কত ভালোবাসে কিয়ামতের ময়দানে যখন সেই বান্দা যা ছুটে ছুটে যখন তার মায়ের কাছে চলে যাবে হে আমার জনম দুঃখিনী মা আর তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন পালন করিয়েছিলে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছিলে হে আমার জনম দুঃখিনী মা আজকের আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না গো মা তুমি আজকের আমাকে একটা নেকি দান করো গো মা সেই দিন বলা হয়েছে হাদিস শরীফের মক্কার মধ্যে এসেছে সেই দিন মা তার মুখে লাথি মেরে 500 বছরের দূরত্ব করে দেবে সেই সময় মা তাকে ভুলে যাবে বলবে আমার দুনিয়ার বুকে কোন সন্তান ছিল না হাদিস সাক্ষী কোরআন সাক্ষী মা সেদিন ফিরত দিয়ে দেবে আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ মাও আমাকে একটা নেকি দিল না তখন বলবে যাও ও আবি তুমি তোমার পিতার কাছে চলে যাও ওই সন্তানটা ছুটে ছুটে তখন তার পিতার কাছে চলে যাবে হে আমার আব্বা জান দুনিয়ার বুকে আমাকে কষ্ট করে লালন পালন করার জন্য আমি যখন ছোট ছিলাম আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল এই শীতকালে গভীর রাতে আজকের দেখি এই সমাজের বুকে শীতকালে গভীর রাতে যখন সন্তানের শরীর খারাপ হয়ে যায় কষ্ট করে বাপ ছুটে ছুটে সন্তানকে ডাক্তারখানায় নিয়ে চলে যায় ডাক্তারখানায় কিভাবে আমার সন্তান সুস্থ হবে সেই বাপ আমাদেরকে কত না ভালোবাসে সেই বাপকে আমাদের ময়দানে সেই দিন একটা নেকির জন্য যখন বলবে আমার আব্বা জান আজকে আমাকে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না গো আব্বা আজকে একটা আমাকে নেকি দান করো গো সেই দিন তার পিতা সেই দিন তার লাথি মেরে তাকে দূরত্ব শুনিয়ে দিয়ে তাকে বলবে আজকে আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না বাপও তাকে ফিরিয়ে দেবে বাপ একটা নেকি দেবে না তারপরে বলবে সাহিবাতি ইয়াবানিন যাও তুমি তোমার স্ত্রী সন্তান সন্ততির কাছে চলে যাও ঠিক তদ্রূপ তারা এইভাবে ফিরিয়ে যাবে বন্ধু বান্ধবের কাছে যাবে দুনিয়ার বুকে অনেক বন্ধু বান্ধব বানায় তাই না কি গো বাপ প্রচুর বন্ধু বান্ধব আছে বলো তো কিচ্ছু লাভ হবে না বন্ধু করে বন্ধু বানাও দুনিয়াতে কাজে লাগবে আখিরাতে কাজে লাগবে বন্ধু কেমন বানাবো গো কি গো বাপ কেমন বন্ধু বানাবো আল্লাহ বলে দিচ্ছে আমি নয় আল্লাহ বলছে বান্দা দুনিয়ায় তোমরা কেমন বন্ধু বানাবে জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম উলাইকাল লাযীনা আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদাগি ওয়া সালিহিন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা কাদের সাথে বন্ধুত্ব করবে জানো উলাইকাল লাযীনা আমাল্লাহু মিনান নাবিয়্যিন নবীদের সাথে তোমরা বন্ধুত্ব করবে আচ্ছা বাপ এবার বলুন এ সমাজ আমরা নবী পাবো আর পাবো কি পাবো না কি গো বাপ বিরক্তি হচ্ছেন নাকি গো
একটু পরে যাব নবী আমাদের কত যা ভালোবাসে এখনো বাকি আছে শুনলে আমি বলেছি না লোম খাড়া হয়ে যাবে এখনো বাকি আছে তাহলে কি বলছিলাম কি কথা বলছিলাম বলুন না বন্ধুত্ব করবে নবী এখন তো নবী নাই কাদের সঙ্গে বন্ধুত্ব করব আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করব কি গো বাপ রাজি আছি তো এখন আবার আলেমদের দেখলে কিছু মানুষের গা চুলকায় বুঝতে পারেন না এ সমাজের কিছু ভুল দেখবেন দেখবেন তোকে আমল দিয়ে দেখিয়ে দেব এ সমাজের মানুষ একদল আলেমকে দেখলে এদের গা চুলকায় মনে করে বলে হুজুররা কি কম নাকি বে এ বলে না বলে না একটু শিক্ষণীয় কিছু কথা বলবো হুজুর যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলে বল দেখছি আজকাল হুজুররাও ছাড়ে না হাসির কথা বলিনি আমি আর একজন জিন্স প্যান্ট পরা টাইট ফিটে যখন কথা বলে দাঁড়িয়ে বলে ওটা ওর গার্লফ্রেন্ড আর হুজুরের বেলায় লুচ্চা হুজুর বে কেন তুমি মানুষ কি মানুষ নয় হুজুর যখন রাস্তা দিয়ে যায় এদিক ওদিক যখন তাকায় তখন বলে হুজুরের নজর খারাপ হুজুর এদিক ওদিক চায় আর যখন অন্য কোন পুরুষ হামসাম রাস্তা দিয়ে যায় তখন মেয়েরা একটু ওড়নাটা সরিয়ে দেয় আর দেখতে থাকে আর বলে ছেলেটা মনে হয় দেখছে চিনতে পারে ওর বেলায় দেখছে আর হুজুর দেখলে নজর খারাপ এরম চুলকানি আছে না নাই কি গো হুজুর অনেক দিন পরে ছাত্রীর সঙ্গে দেখা ছাত্রী এসেছে কাছে বসেছে মাথায় হাত বুলি দিয়ে কথাবার্তা বলছে ছাত্রী মানে মেয়ের সমতুল্য আর শিক্ষক হলো পিতার সমতুল্য কথা বলছে তখন বলছে ওবে দেখ না বে শালা হুজুররাও আজ কি করছে দেখ আর যদি একজন প্যান্ট শার্ট পরা মানুষ সে যদি একটা মেয়ের গায়ে হাত বোলায় বলছে ওকে ভালোবাসছে স্নেহ করছে ওকে আশীর্বাদ দিচ্ছে এ কি গো বলে না হুজুর দেখলে চুলকানি লাগে হ্যাঁ তোমার ঈমান কোথায় দেখবেন আপনাদের মন তো ভালো অনেক কিছু মানুষের মন আছে শয়তানের মতো কেমন জানেন বলে যার মন চোরের মন পুলিশ পুলিশ এখন একজন ব্যক্তি পুকুরে চুরি করে এসেছে রাত্রে চুরি করে এসে গভীর রাতে রাত দুটোর সময় অজু করছে তাহাজ্জুদ চোর চুরি করে এসে পা হাত ধুইছে ঘরে ঢুকবে পা হাত ধুয়ে ঢুকতে হবে না তো চোর চুরি করে এসে রেখে পা হাত ধুইছে পুকুরের অনেক বড় তো ও ঘাটে আরেকজন মানুষ সে তাহাজ্জুদের নামাজ পড়বে বলে সে অজু করছে এ তখন মনে মনে করছে যে শালা আরো কেউ চোর আছে আমি একা চোর নই এত রাতে আমি যখন চুরি করে ঢুকছি নিশ্চয় ও চুরি করে নিশ্চয় পা হাত ধুয়ে এ করছে আর ওই তাহাজ্জুদ গুজারি মানুষটা ও চিন্তা করছে হাই রে আমি একা তাহাজ্জুদ করি না আমি একা আল্লাহর ইবাদত করি না এত রাতে ওখানে কেউ যখন পা ধুচ্ছে নিশ্চয় আর একজন তাহাজ্জুদ গুজারনেওয়ালা রয়েছে সেও আল্লাহর ইবাদত করছে এ সমাজে একদল মানুষের মনটা ছোট এত সে যখন নোংরা কাজ করে আসে জেনা করে আসে ব্যভিচারী করে আসে চুরি করে আসে তখন আরেকজন মানুষকে দেখে মনে করে ও চোর ও নিশ্চয়ই জেনা ব্যভিচারী করছে ও নিশ্চয়ই খারাপ কাজ করছে কিন্তু ও তো বড় চোর ওর চিন্তা ভাবনা তো চুরিরই হবে আর একজন তাহাজ্জুদ গুজারনেওয়ালা সে ভাববে না আমার মতন ওই ব্যক্তিটা খারাপ হতে পারে না আমার মনে খারাপ মন্তব্য আসবে না ওই জন্য কাউকে নিয়ে কোনোদিন কখনো কুসমালোচনা করবেন না একটা ঘটনা বলবো একজন আল্লাহর ওলি অনেক ঘটনা আছে এখন অনেক বাকি যতক্ষণ ইনশাআল্লাহ চলবে চলবে তো যুক্তক বিদ্যা নারে দিবে নারে দিবে সিলসিলা হক ফুরফুরা শরী নারে দিবে এবারে একজন আল্লাহর ওলি নদীতে একজন মানুষ বসে তার মাকে নিয়ে কোলে শুয়ে এই ভাই আমার যুবক ভাইরা শুনুন মন দিয়ে কোলে নিয়ে কি করছে তাকে পানি খাওয়াচ্ছে
হযরত বাইদিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন মন হচ্ছে প্রেমিক প্রেমিকা নদীর পাড়ে বসে বসে প্রেম ভালোবাসা নিবেদন করছেন এমন সময় ওই লোকটা দেখতে পেলেন একটা নৌকা নদী দিয়ে যাচ্ছে নৌকাটা ডুবে যায় অনেক মানুষ নদীতে পড়ে যায় এমন অবস্থায় ওই বুড়িটা ওই মেয়েটাকে ফেলে মহিলাটাকে ফেলে তাদেরকে বাঁচায় এমন সময় শেখ হযরত বাইজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ গিয়ে বলছেন সাবাস হে যুবক সাবাস তুমি যে কাজটা করেছো এই মানুষগুলোকে বাঁচিয়েছো এমন সময় ওই আল্লাহর ওলি নদীর নদীর কোলে আল্লাহর ওলিটা বসেছিলেন এমন সময় বলতে লাগলেন হে বাইজিদ বুস্তাবি তুমি আল্লাহর ওলি হতে পারো তুমি আল্লাহর ওলি বান্দা হতে পারো তুমি শুনে রেখে দাও একটু আগে তোমাকে সাবাস দিতে হবে না তোমাকে বাবা দিতে হবে না একটু আগে তুমি মনে করছিলে একটু আগে তুমি চিন্তা ভাবনা করছিলে আমি এই নদীর বুকে বসে বসে আমি আমার প্রেমিকাকে নিয়ে আমি পানি পান করাচ্ছি না 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 হে বাইজিদ তুমি শুনে রেখে দাও আমি এই নদীর বুকে আমার মাকে কোলে করে নিয়ে আমি পানি পান করাতে থাকি তাহলে কি ধারণা ছিল কি ধারণা ছিল যে ওর ধারণা ছিল যে ও একজন প্রেমিকা নিয়ে প্রেম করছে কিন্তু সে তার মাকে নিয়ে করছে ওই জন্য বিশ্বনবী বলেছেন কখনো কাউকে নিয়ে কুমন্তব্য করবেন না কুসমালোচনা করবেন না এবার আসুন নবী আরো আমাদেরকে কতটা ভালোবাসে বলুন নবী আমাদেরকে কতটা ভালোবাসেন বিশ্বনবী জানিয়ে দিলেন এটা আসছে মুসনাদে আহমদের মধ্যে বিশ্বনবী জানিয়ে দিলেন বিশ্বনবী একদিন মসজিদে নববী থেকে মসজিদে নববী থেকে মসজিদে কুবা দিকে সফর করলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে এমন সময় সাহাবা ইকরামদেরকে নিয়ে যেতে যেতে পথিমধ্যে বিশ্বনবী কন্দন করে ফেললেন বিশ্বনবী টুকরে টুকরে কাঁদতে থাকে এমন সময় সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদে আপনি কাঁদছেন কেন হঠাৎ বিশ্বনবী বলতে লাগলেন হে আমার সাহাবা ইকরামগণেরা আমি কাঁদছি আমার ভাইদের জন্য আমার বড্ড চিন্তা মনে পড়ে গিয়েছে আমি সেই ভাইদের জন্য আমি কাঁদছি আমার ভাইদের জন্য তখন সাহাবা ইকরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই বিশ্বনবী বললেন যে হে আমার সাহাবা ইকরামগণ আপনারা তোমরা হলে আমার সাথী বন্ধু সংক্ষেপে বলছি যেহেতু ভাইজান হুজুর চলে এসেছেন সংক্ষেপে আলোচনা করছি কি আলোচনা হবে তো হবে তো এমন তো অবস্থায় বিশ্বনবী এবারে বললেন তাহলে আমরা কি আপনার ভাই নই বলছে হ্যাঁ তোমরা হলে আমার বন্ধু তোমরা হলে আমার সাথী তাহলে রাসূলুল্লাহ আপনার ভাই কারা আপনি কাদের জন্য কাঁদছেন বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন হে আমার সাহাবা ইকরাম করেরা তোমরা শুনে রেখে দাও আমি বিশ্বনবী আমার কান্নার কারণ হলো শেষ জামানায় আমার একদল আখির নবীর উম্মত আমার উম্মত তারা দুনিয়ার বুকে আমি বিশ্বনবী তারা আমাকে কখনো দেখে নাই আমি বিশ্বনবী আমাকে না দেখে তারা ঈমান আনবে আমি বিশ্বনবী আমাকে না দেখে তারা ঈমান আনায়ন করবে আমি বিশ্বনবী না দেখে আমাকে তারা ফলো করবে তারা হলো আমার ভাই তারা হলো আমার আখিরাতের ভাই আর তোমরা হলে আমার সাহাবি তোমরা হলে আমার বন্ধু তোমরা আমরা আমাকে দুনিয়ার বুকে চাক্ষুষ দেখেছো আমাকে সচক্ষে দেখেছো তোমরা দেখে দেখে আমাকে মানো আর আখেরি জামানার উম্মতরা তারা আমাকে কখনো দেখে নাই কিন্তু না দেখার পরে তারা আমার প্রতি আমার ঈমান আনবে তারা হলো আমার ভাই আমার তাদের জন্য বড় চিন্তা হয় হে আমার উম্মতরা কে আমার সাহাবা ইকরাম কোনেরা সেই আমার ভাইদের জন্য আমি বড় কাঁদি আমার মনে বড় কষ্ট হয় বিশ্বনবীকে বললেন যে তাদের জন্য আমার সাহাবা ইকরামদেরকে বললেন তাদের জন্য আমার বড় চিন্তা হয় তো ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য দুনিয়ার বুকে যদি এত চিন্তা করেন তাহলে পরকালের জন্য কতটা চিন্তা করবেন বিশ্বনবী জানালেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও হে আমার সাহাবা ইকরামগণেরা তোমরা শুনে রেখে দাও তোমাদের দিকে আমি বিশ্বনবী আমার নজর যদি একবার যায় আমার আখেরি জামানার উম্মতের জন্য আমার নজরটা 10 বার যাবে জোরে বলুন না কত ভালোবাসে কি গো বাপ একটু বলুন না কত ভালোবাসে সাহাবা ইকরামদেরকে বলছেন তোমাদের দিকে যদি একবার যায় আমার আখেরি জামানার উম্মতের জন্য 10 বার যাবে আমরা সব সময় নবীর জন্য দোয়া করি না কি করি তো নবীর জন্য দোয়া করি নবী কি আমাদের জন্য দোয়া করতে না দোয়া করতে না করতেন
بشنو بجنى بكابي مولا محمد رسول الله صلى الله عليه وسلم اكدين تني كوب تنتي توماس تاموس تنى بير مدة بشنو يجنى امون شما حضرت ما عائشة صدقاء رضي الله تعالى عنها امون شما يباشي امون شما بشنو بكي بولت لنا يا رسول الله يا حبيب الله اپنی کی امار جنن ایک تو دعا کر بین عائشة بولچن رسول الله امار جنن ایک تو دعا کر بین বিষ্ণুবি বললেন সংক্ষেপে বলছি বিষ্ণুবি বললেন হ্যাঁ আয়েশা কেন করব আমার স্ত্রী তুমি তোমার জন্য দোয়া কবুল করব না এমন কথা বললেন তখন বিষ্ণুবি আয়েশার জন্য হাত তুলে দোয়া করে দিলেন আয়েশা খুশিতে বিষ্ণুবি তখন আল্লাহ তুমি আমার আয়েশার দুনিয়ার সমস্ত জীবনের গোনাকে maaf করে দাও আয়েশা খুব খুশি হয়ে গেলেন খুব খুশি হয়ে গেছে আনন্দে মত্তহারা বিষ্ণুবি জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে বিবি আয়েশা তুমি শুনে রেখে দাও হে আয়েশা আজকে তুমি আমার কাছে দোয়া চেয়েছো আমি তোমার জন্য দোয়া করলাম তুমি এত খুশি হয়ে গিয়েছো তোমার জন্য দোয়া করার কারণে হে বিবি আয়েশা তুমি শুনে রেখে দাও তোমার জন্য তো আমি একবার দোয়া করলাম তবে মনে রেখে দাও আমার আখিরি জামানার উম্মতের জন্য আমি বিষ্ণুবি আমি সারা দিনে যে নামাজ পড়ি আমি প্রতিটা ওয়াক্তে আমি যে নামাজ পড়ি আমি প্রত্যেক নামাজে আমি আমার আখিরি জামানার উম্মতের জন্য আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করে থাকি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি গো সেই নবীরকে কতটা ভালোবেসেছি বলুন বাপ এ ভালোবাসব আজ থেকে বলুন ভালোবাসা হবে তো মনে থাকবে তো নবী আমাদের জন্য কতটা ভালোবাসে আজও সেই সোনার রওজাতে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছে কি গো কাঁদে না সেই নবীর কে আমরা তো পাইনি সেই নবী আমাদের জন্য এত কেঁদেছে কিন্তু আমরা সেই নবীর জন্য কি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিষ্ণুবি জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম কুল হে নবী তুমি বলে দাও হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা তারা যদি তোমাকে ভালোবাসতে চায় তোমার আমার বান্দারা যদি তোমাকে মহব্বত করতে চায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন তোমাকে অনুসরণ অনুসরণ করে কি করে অনুসরণ করে অনুসরণ করতে হবে কিভাবে কিভাবে বিষ্ণুবি আমাদেরকে যা বলেছেন যা করেছেন যা কিছু আদেশ দিয়ে গিয়েছেন সেগুলোকে মেনে নেওয়া তো না আমরা অনুসরণ করি বলছি নবীকে ভালোবাসি মহব্বত করি নবী দিবস কায়েম করি জান্নাতে চলে যাব অত সোজা তাহলে সবাই জান্নাতে চলে যেত গো পরিপূর্ণ পরিপূর্ণ ভালোবাসতে হবে আংশিক ভালোবাসলে হবে না আংশিক ভালোবাসার পরেও জাহান্নামে চলে গিয়েছে একটা ঘটনা বলবো বলবো হযরত আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীকে তার মুখে দাড়ি ছিল তার মাথায় টুপি ছিল জুব্বা পরত বিষ্ণুবীর সঙ্গে এক থালায় বসে ইফতার করেছেন বিষ্ণুবীর পিছনে নামাজ পড়েছেন কাবা শরীফ তওয়াফ করেছেন তারপরেও মুনাফিকদের সর্দার হয়ে লিডার হয়ে জাহান্নামে গিয়েছে আমরা তো এই সামান্য পালন করি তাতেই আমরা চিন্তা করছি আব্দুল্লাহ বিন উবাই ওই আব্দুল্লাহ বিন উবাই মরে যাওয়ার আগে দুটো শর্ত দিয়ে গিয়েছিল তার সন্তানকে হে বাবা আমি মারা যাওয়ার পরে বিষ্ণুবীর কে বলবে বিষ্ণুবী যেন আমার জানাজার নামাজটা পড়ায় আর তার জুব্বা মোবারক দিয়ে আমার জন্য কাফন বানিয়ে দেয় এমন কথা বললেন হযরত আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এমন সময় তার সন্তান বিষ্ণুবি জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে 22 জন সাহাবী নিয়ে বসে রয়েছেন এমন সময় তার সন্তান এসে টুকরে টুকরে কাঁদতে থাকেন এমন সময় বিষ্ণুবি দাঁড়িয়ে গেলেন হে বাবা তুমি কেন কাঁদতে থাকো তুমি কে বাবা তুমি বলো সেই সময় সেই সন্তান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান
আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুটো শর্ত দিয়ে গিয়েছে এক নাম্বার শর্ত হলো আমার আব্বা জানে জানাজার নামাজটা আপনাকে পড়াতে বলেছে আর আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আব্বা জানে জানাজার কাফন বানাতে বলেছে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন জুব্বা মোবারক খুলবেন এমন সময় পাশে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক ধরে টান দিলেন ইয়া রাসূলুল্লাহ জুব্বা মোবারক দিবেন না ওই আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের ময়দান থেকে আপনার থেকে পিছু ভাগে সৈন্যবাহিনী কিনে 300 সৈন্যবাহিনী কিনে পিছু ভাগে পালিয়েছিল আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছিল ওই আব্দুল্লাহ বিন উবাইকে দিবেন না বিশ্বনবী বললেন ওমর আমি এই জন্য দিচ্ছি আমার চাচা আব্বাস যখন জেলখানায় বন্দী ছিলেন সেই সময় ওই আব্দুল্লাহ বিন উবাই ওর গায়ের জামাটা জুব্বাটা খুলে আমার চাচাকে দিয়েছিলেন আমি এই জন্য জুব্বা মোবারক দুনিয়ার বুকে দিয়ে দিচ্ছি কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন উবাই না আমার কাছে আর কিছু চাইতে পারে দিয়ে দিলেন বললেন বাবা যাও গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো একটু ভাবুন কত নবীকে ফলো করত নবীর সঙ্গে রোজা রেখেছে হজ করেছে নবীর সঙ্গে থাক ওর কবরের ধারে বাড়ে যাবে কে বলছে গো আল্লাহ নিষেধ করছে কাকে নবীকে একবার ভেবেছেন নবীকে নিষেধ করছে জোর কবরের ধারে বাড়ে যাও না এবারে আল্লাহ জানিয়ে দিলেন যখন নিষেধ করলেন তখন তিনি চিন্তা করলেন তাহলে একটু দোয়া করি বিশ্বনবী চিন্তা করলেন তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য একটু দোয়া তো করি এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইস্তাগফির লাগুম আওলা তাস্তাগফির লাগুম ইন তাস্তাগফির লাগুম 70 মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাগুম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন হে নবী তুমি ওর জন্য 70 বার যদি দোয়া করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য দোয়া কবুল করব না কাকে বলছে গো যে নবী হাত তুলতে হতো না দোয়া কবুল করে নিত সেই নবীকে বলছে হে নবী তুমি আব্দুল্লাহ বিন উবাইর জন্য যদি 70 বার দোয়া করো না কেন 70 মাররাতান 70 বার যদি দোয়া করো আমি আল্লাহ কবুল করব না কি বলছেন দোয়া কবুল করবে না নবীকে বলছে তাহলে আমাদের জন্য পীর সাহেব হাজী সাহেব সুফি সাহেব কাজী সাহেব এনে যদি দোয়া করা হয় আর ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন যদি হয় কবুল হবে তো হবে তো এবারে তিনি মনে মনে করলেন যে তাহলে আমি 71 বার দোয়া কবুল করব মনে মনে করেছেন এমন সময় আল্লাহ তাআলা পুরো আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ফালাইয়া গফিরাল্লাহু লাকুম পরবর্তী আয়াত নাযিল করে জানিয়ে দিলেন হে নবী তুমি ওর জন্য 71 বার কেন আমি কখনোই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া কবুল করব না হে নবী তুমি মনে রেখে দাও ওই রকম যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন মানুষ যারা রয়েছে দুনিয়ার বুকে তুমি তোমার সেই সমস্ত উম্মতদেরকে বলে দাও ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মার্কা যারা রয়েছে তারা যদি ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন হয় তাদের ঠিকানা এরকম জাহান্নাম আব্দুল্লাহ বিন উবাইয়ের স্বভাব কি ছিল আব্দুল্লাহ বিন উবাই সবই ভালো কাজ করত সবই ভালো কাজ করত ইবাদত করত নবীর সঙ্গে রোজা করেছে নবীর সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু করেছে শুধু খালি তার রাজনৈতিক দিকটা ছিল আবু জেহেলের চিন্তা করছেন তার একটা দিক খারাপ ছিল শুধু একটা দিক তার নেতা ছিল আবু জেহেল
নেতার দিক থেকে রাষ্ট্রনায়কের দিক থেকে এই বিশ্বনবী রাষ্ট্রনায়ক ছিল তো বিশ্বনবী কি রাজনীতি করেন নাকি রাষ্ট্রনায়ক ছিল তো আমাদের রাষ্ট্রনায়ক রাহবার রাস্তা পরিচালক তিনি আমাদের রাষ্ট্রনায়ক ছিলেন তো সে তখন কি করত নবীর কথাগুলো শুনতো না সবকিছু মানতো ভিতরে তলে তলে আবু জেহেলের পরামর্শ নিয়ে চলতো আল্লাহ বললেন হে নবী তুমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও ওই রকম আবু জেহেল মার্কা যারা হবে তাদের ঠিকানা ওই রকম জাহান্নাম এখন আবু জেহেল এত কিছু করার পরে যদি মনে করে যে মাপ পেয়ে যাবে আমরা যা কিছু করছি আমরা যদি মনে করি মাপ পেয়ে যাব নবী দিবস পালন করে তাহলে আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাতে দিয়ে দিত সে তো অনেক কিছু করেছে নবীর সঙ্গে না পরিপূর্ণ পরিপূর্ণ আমাদেরকে দাখিল হতে হবে অল্প আদা হলে হবে না কত যা আসতে হবে পরিপূর্ণ কথা আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ সুরের মধ্যে জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও তোমরা মুসলমান বলে দাবি করো না না তোমরা এখনো মুসলমান হতে পারো নাই হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শায়াতিন ইন্নাহু লাকুম আদুউ মুবীন হে পৃথিবীর মানুষরা তোমরা মনে রেখে দাও তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও এবারে আসুন আল্লাহ বলছেন যে বান্দা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও আর আমরা বলছি পরিপূর্ণ আমরা মুসলমান আমরা মুসলমান বলে দাবি করি তো তাহলে আল্লাহর কথা ভুল না আমাদের কথা ঠিক কোনটা বলুন তার মানে এর দ্বারা বোঝায় যে আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারিনি পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারিনি তার জন্য আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আংশিকভাবে নয় তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে এসো আসলে কি হবে পরিপূর্ণ যদি ইসলামের মধ্যে আসো পরিপূর্ণ যদি নবীকে ভালোবাসো আমি আল্লাহ কি করব গো পরিপূর্ণ যদি আসো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম মোজারে শিখা দিয়েছেন আল্লাহ বলছেন আমি তাদেরকে মাফ করে দেব তাদের গোনাহ জিন্দেগী গোনাহকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ মাফ করে দিয়েছি এ কথা বলেনি এর অর্থ আসে যে আমি মাফ করে দেব তার মানে এখনো আমরা মাফ পাইনি কারণ আমরা এখনো পরিপূর্ণ অনুসরণ করতে পারিনি কোন মুখ নিয়ে আমরা কিয়ামতের ময়দানে সেই নবীর নাজাত সুপারিশ চাইবো বলো যে নবী আমাদের জন্য এত মহব্বত করে আমাদের জন্য এত ভালোবাসে কোন মুখ নিয়ে দেখাবো কিয়ামতের ময়দানে বলুন কি গো বাপ হ্যাঁ কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দেখাবো কোন লজ্জায় হ্যাঁ মুখ দেখাতে পারবো তো বিশ্বনবীকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা উঠবে সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে যেদিন উঠবে সেই দিন আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন সেই সময় বিশ্বনবী জানিয়ে দিলেন হে আমার সাহাবায়ে কেরামগণেরা হে আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর উম্মতরা উঠবে আমার উম্মতদেরকে চিনবো সেই দিন এইভাবে আমার যে সমস্ত উম্মতেরা তারা কি করত পাঁচ ওয়াক্ত নামাজের সময় তারা পাঁচবার ওযু করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করত কিয়ামতের ময়দানে ওই সমস্ত আমার বান্দাদের জায়গাগুলো নূরের তাজাল্লিতে জ্বলতে থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে বলুন বাপ এবারে বলুন এখন আমরা কত ওয়াক্ত নামাজ পড়ছি বলুন না এখন আমাদের চিনবে কিভাবে বলুন না চিনতে পারবে তো কিভাবে আমাদের জন্য শাফাত করবে হ্যাঁ পৃথিবীতে আরো কত ভালোবাসে দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন কি বললাম আল্লাহ পাক একটা করে প্রত্যেক নবীর স্পেশাল দোয়া দিয়েছিলেন কিন্তু প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ার বুকে চেয়ে নিয়েছিলেন
কিন্তু আমাদের নবী সেই দোয়া চাননি তায়েফের ময়দানে কাফের বেদুনীরা কত অত্যাচার করেছে বিশ্ব নবীর এমন দিন গিয়েছে পেটে খাবার জোটে নাই সেই সময় তো তিনি চেয়ে নিতে পারতেন পারতেন না কিন্তু প্রত্যেক নবী দোয়া চেয়ে নিয়েছেন নূহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সেই দোয়াটা বদদোয়া করে শেষ করে দিয়েছিলেন তার উম্মতদেরকে নূহ নবীর উম্মতেরা নূহ নবীকে খুব পেরেশানি করত নূহ নবী তাদেরকে ডেকে ডেকে দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা শোনে নাই তারা এমন অতুষ্টি করে তুলেছিল নবীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নূহ আলাইহিস সালাম কি করলেন আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন ঝড় ঝাপটা ঝঞ্ঝা দিয়েছিল দিয়ে তার উম্মতদেরকে সব ধ্বংস করে দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন তিনিও দোয়া চেয়ে নিয়েছিলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহকে মাফ করে দিও নবীরা তো নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই এবং তুমি আমাকে এমন ক্ষমতা দাও পৃথিবীর বুকে যে ক্ষমতা যেন আর দ্বিতীয় কেউ না পায় সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর বুকে সেই ক্ষমতা কেউ পাননি তিনি যা আদেশ করতেন হাওয়াকে পৃথিবীর পশু পাখি তার সমস্ত কিছু তাবে করে দিয়েছিলেন সেই দোয়াতে শেষ করে দিয়েছিলেন কিন্তু আমাদের নবী চিন্তা করেছিলেন যে আমার শেষ জামানার উম্মতেরা তাদের ইমানটা বড় দুর্বল তারা আমার হতভাগা উম্মত তাদের চিন্তা করে আমাদের চিন্তা করে এই দোয়াটাকে রেখে দিয়েছিলেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন তাহলে সেই নবীর সুপারিশ পাবো যদি উম্মত হই তবে তো পাবো আর যদি উম্মত না হয় কি হবে বলুন তাহলে উম্মত হতে হবে তো সেই দোয়া আমাদের জন্য চাইবেন বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত বিচার ফয়সালা হয়ে যাবে এমন সময় তার উম্মতদেরকে জাহান্নামে দেবে এমন সময় বিশ্বনবী সেই সময় কি করবেন তিনি সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদের কাছে বিশ্বনবী সেজদায় পড়ে যাবেন তারপরে বিশ্বনবী কাঁদতে থাকবেন এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে বলবেন রাসা খে নবী মাথা উঠাও মাথা উঠাও তুমি হে নবী মাথা উঠাও সাতুরাসা হে নবী তুমি মাথা উঠাও তুমি কি চাও বলো তোমার কি চাহিদা আছে বলো সেই সময় বিশ্ব নবী বললেন হায় আল্লাহ তাআলা কিয়াম দুনিয়ার বুকে সমস্ত নবীদের জন্য তুমি একটা করে খাস দোয়া ছিলে হে আল্লাহ তাআলা আমি সেই দোয়াটা কিন্তু দুনিয়ার বুকে চাই নাই আজকের যে সমস্ত আমার উম্মতরা যারা গুনার কারণে জাহান্নামে চলে যায় আজকে আমি আমার উম্মতের জন্য ওই দোয়াটা চাইতে চাই নবীকে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন হে নবী তোমার সুপারিশ কবুল করা হবে তোমার ওই উম্মতের জন্য তুমি সেই দোয়াটা আজকের চাও তুমি আজকের যা চাইবে আমি আজকের সেটাকে কবুল করে নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এখন যদি উম্মত হই তবে তো না আমরা সেই সুপারিশ পাব কি গো বাপ বিরক্তি লাগছে হ্যাঁ বিরক্তি লাগছে সেই নবীর মহব্বত আমাদের মনে এলো না এখনো হ্যাঁ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুনয়ন রসুল পাক দেখিলে কেমন গত তুনয়ন রসুল পাক দেখিলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আল্লাহুম্মা সাল্লালা وعلى آل سيدنا আশতো বেশে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন
মন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله بابا سين سي نبي আমাদের কে এতটা محبت করেছে কিন্তু আমরা নবীকে محبت করিনি না করার ফলেও তারপরে নবী আমাদের জন্য এত কিছু محبت ভালোবাসা শুনলাম এবারে নবীকে কত محبت করতেন নবী কেমন ছিলেন নবী কেমন মানুষ ছিলেন নবী কি আমাদের মতন মানুষ ছিলেন একদলে সমাজে মানুষ বলে না নবী আমাদের মতন মানুষ এই বলে না এই নবী দিবস করা বেদাত একদল মানুষ বলে না এবার আসুন এদিকে একটু আলোচনা করি হবে তো বাপ একদল মানুষ বলে তো নবী দিবস করা বেদাত আসুন যারা বলে বেদাত তাদেরই একজন শায়খ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন শ্রেষ্ঠতম আলেম ছিলেন এই ভারতবর্ষের বুকে তিনি হাদিসের দহর দিয়েছিলেন এই ভারতবর্ষের বুকে হাদিসের তিনি দস্তরখান খুলেছিলেন এই হাদিসের দহর দেওয়ার জন্য মাদ্রাসা খুলেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী দিবস দিলে কি উপকার একটু শুনুন একদল মানুষ বলে বেদাত করা যাবে না একটু আলোচনা হবে তো এমন সময় তিনি বিশ্বনবী দিবস কায়েম করলেন এমন তো অবস্থায় এবারে তিনি তাবারক হিসাবে কি রেখেছিলেন জানেন ছোলা কাঁচা ছোলা কাঁচা ছোলা রেখেছিলেন আমাদের কি আজকে বিরিয়ানি আছে তো নাকি কি গো বাপ হাওড়া হুগলি এটা হলেই হয় বিরিয়ানি একদম মজুদ হ্যাঁ তো তিনি কি করলেন বিশ্বনবী দিবস তিনি বলছেন তানার কিতাবের মধ্যে আমি প্রতি বছর আমার বাড়িতে বিশ্বনবী দিবস কায়েম করি এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার এই নবী দিবসটা নাজাতের ওসিলা বলে মনে করি জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি আলেম বানানোর কারখানা তিনি আলেম বানাতেন তো সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিস কায়েম করার পরে সবাইকে তাবারুক দিতে লাগলেন তাবারুক দিতে দিতে এক পর্যায়ে তাবারুক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য এক টুকরো জুড়ল না শেষ হয়ে গেল তাবারুক নেই আর খেতে পারছে না হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্বনবী দিবস কায়েম করার পরে মানুষজনদের মাঝে সেদিন অনেক মানুষ হয়েছিল সেই নবী দিবস অনেক মানুষ কায়েম হয়েছিল হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাবারক বন্টন করলেন তাবারক বন্টন করার পরে তার জন্য এক টুকরো তাবারক জুড়ল না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে ঘুমের মধ্যে ঘুম পড়ে গেলেন এমন অবস্থায় ঘুমের মধ্যে তিনি দেখলেন বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তুমি কি বাবা আমার উপরে রাগ করেছো আমার জলসা তুমি কায়েম করলে আমার জন্য মজলিস কায়েম করলে আর তুমি তাবারকটুকু খেলে না স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে আটকে উঠলেন বিশ্বনবী স্বপ্নে দেখাচ্ছেন যে শাহ ওলিউল্লাহ তুমি এত চিন্তিত অবস্থায় তুমি আমার উপরে কি রাগ করেছো আমার নবী দিবস তুমি কায়েম করলে তুমি কায়েম করার পরে আমার সিরাতুন নবী তুমি কায়েম করলে কায়েম করার পরে আর তুমি তাবারকটুকু খেলে না কি গো আমরা তাবারকের দাম দিই তো এ দি না এটা নবী আনা মজলিস ওই তাবারকের মধ্যে একটা বরকত থাকে নবীর সামনে এটা কায়েম করা হচ্ছে তাই তো নাকি আজকে রে সেই নবী দিবস এমন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটু দর্শ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
এমন সময় শাহাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে দেখছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন রাগ করব আপনার উপরে আমি আপনার খুশির জন্য আমি বিশ্ব নবী দিবস قائم করছি জানি না আজকের যারা এই জলসার কমিটি রয়েছে লোক দেখানোর জন্য করছে কিনা আজকে জানি না তাদের নিয়তটা কি যদি খুসুসিয়াত যদি আল্লাহর রাসূলের খুশি করার জন্য তারা করে থাকে নিশ্চয়ই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু জলসা কবুল হবে তাদেরকে আল্লাহ কবুল করে নেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ নিয়ত আমাদের সঠিক সঠিক থাকতে হবে ওই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিননিয়াত আমার নিয়তটা একদম ইয়াকিনের সাথে হতে হবে নিয়তটা আগে আমাকে সঠিক থাকতে হবে খুসুসিয়াতের সাথে এখন বলছি না রাসূলুল্লাহ কেন আমি বেজার হব আমি এত লোক হইছিল সবাইকে তাবারক দিতে দিতে তাবারক শেষ হয়ে গিয়েছে আমার জন্য জোটে নেই বিশ্ব নবী বলতে লাগলেন হে সাহাবীউল্লাহ মুহাদ্দিস তুমি শুনে রাখো তুমি আমার জন্য আমাকে খুশি করার জন্য আজকে তুমি যে সিরাতুন নবী قائم করেছো আমাকে খুশি করার জন্য যে সিরাতুন নবী তুমি পালন করেছো যে তাবারক তুমি সবাইকে দিয়েছো তোমার জন্য তো তাবারক জোটে নাই তোমার খুশিতে তোমার এই কাজটা করার জন্য আমাকে খুশি করার জন্য তোমার এই ব্যবহারে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে একটা ফল দিয়েছে তোমার জন্য এই ফলটা তোমাকে দিয়ে দিলাম তুমি এটাকে তাবারক স্বরূপ কেনা আর কিছু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর কিছু জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো বাপ এর বরকত আছে না নাই গো আছে তো হ্যাঁ আমরা কিন্তু গুরুত্ব দিই না একদল মানুষ এর গুরুত্ব দেয় না তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই সিরাতুন নবী قائم করে জান্নাত থেকে যদি খাবার পেতে পারে আমরা এই সিরাতুন নবী পালন করার পরে সেই নবীর আদর্শ তানার মধ্যে ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তানার মধ্যে আদর্শ থাকার কারণে আজকের তিনি জান্নাত থেকে খাবার পেয়ে গেলেন কিন্তু আমরা সিরাতুন নবী পালন করতে পাপ কিন্তু সেই নবীর সিরাতটা আমাদের মধ্যে আনতে পারছি না এটাই হলো আমাদের কমজোরি পালন করলে তো হবে না সেই নবীর আদর্শটা তো আমাদের মধ্যে আনতে হবে কি বাবা আনার ইচ্ছা আছে এই জোরে বলেন আনার ইচ্ছা আছে সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে আজকের যদি এখানে ওয়াদা খেলাফ করেন তাহলে কি বলেছি প্রথম মুনাফিক হয়ে যাবেন কি গো আল্লাহকে খুশি করতে পারবো তো আমরা নবীকে খুশি করতে চাইতো বাপ তাহলে নবীর অনুসরণ করতে হবে আর নবীকে যদি খুশি করতে পারি তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আমার আল্লাহ খুশি হয়ে যাবে যখন তখন আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতের জন্য আমাদের দৌড়াতে হবে না জান্নাতের কাছে যেতে হবে না হ্যাঁ আরে নবীকে খুশি করতে পারলে জান্নাত এমনিতেই পেয়ে যাব কিন্তু নবীকে তো খুশি করতে হবে নবীকে তো আমরা খুশি করতে পারিনি নবীকে মহব্বত করতে পারিনি নবীকে কত ভালোবাসতে শুনুন বিশ্ব নবী কে কত ভালোবাসতেন আজকে আমরা নবীকে গুরুত্ব দিই না নবীকে গুরুত্ব দিই না কি বলে নবী আমাদের মতন মানুষ এ একদল মানুষ বলে না তারা কোন আয়াত দিয়ে বলে জানেন তারা ব্যাখ্যা ভুল করে তারা বলে কুল ইননামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আননামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ কুল ইননামা হে নবী তুমি বলে দাও নবী আমাদের মতন মানুষই ছিলেন এ কথা সত্য এটা কোরআনের কথা সত্য কিন্তু কেমন মানুষ ছিলেন সেটা ব্যাখ্যা হয় না কুল হে নবী তুমি বলে দাও ইননামা আনা বাশারু আমি তোমাদের মতন একজন মানুষ শুধু পার্থক্য কি ইউহা ইলাইয়া আমি নবী আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে তাহলে যখন ওহি এসে গেল পার্থক্য হয়ে গেল তাহলে তিনি আমাদের মত মানুষ বটে কিন্তু আমাদের মত না ওই জন্য কবি কবির ভাষায় বলছেন যে দুনিয়ার বুকে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে
ياقوتون حجرون محمد بصرون ليس كال بصري ياقوتون حجرون ليس كال حجري محمد صلى الله عليه وسلم هولن كوبي كبير ভাষায় বলছেন محمد صلى الله عليه وسلم هولن তিনি মানুষ তিনি আমাদের মতন মানুষ নন ياقوتون حجرون ليس كال حجري ياقوت যেমন একটা পাথর আর এমনি রাস্তার একটা পাথর ওই পাথরটার যেমন কোনো মূল্য নাই ياقوت পাথরটা যেমন একটা মূল্য ওই পাথরটার ياقوت পাথরটা সমান নয় সমান কি ইয়াকুত পাথরের মূল্য আছে তো তা তিনি আমাদের মত মানুষ বটে কিন্তু আমাদের মত নয় কিছু আলাদা ফ্যাসিলিটি আছে আলাদা ফ্যাসিলিটি আছে তুমি কি করে বলো হ্যাঁ নবীকে নিয়ে কুটুকুটি করো নবী পাককে নিয়ে কত মানুষ কুটুকুটি ব্যঙ্গ করে নবী পাককে নিয়ে বলে তিনিও মানুষ আমিও মানুষ তানারও বিচার হবে ও হতভাগা নবী চাইতে মানুষ ছিলেন নাকি আমার নবী ছিলেন নূরের তৈরি হ্যাঁ নবী পাক একটু শুনবেন একদিন বিশ্ব নবী তিনি আমাদের মত মানুষ নয় তার পার্থক্য কি একটু শুনুন বিশ্ব নবী একদিন তানার ঘরে প্রস্তাব করলেন একটা মাটির পাত্রে প্রস্রাব করে তিনি কি করলেন রেখে দিলেন রাতে রেখে দিয়েছেন তো এমন অবস্থায় বিশ্বনবীর একজন মানে মায়ে ছিলেন দাসী ছিলেন সে কি করছেন সেটাকে নিয়ে তাকে বললেন যে একবার তুমি যাও সোয়াইবিয়া সোয়াইবিয়াকে বললেন যে একটু এটাকে ফেলে দিয়েছো বিশ্বনবী কিন্তু এই কথা বলেননি যে ওই পেশাবটা আছে ফেলে দিয়েছো তিনি আমাদের নবী আদর্শ আমাদের মডেল স্বরূপ নবীর থেকে আমাদের আদর্শ শিখতে হবে তিনি বললেন এটাকে যাও বাবা এই সোয়াইবিয়া একটু ফেলে দিয়েছো এই কথা বললেন সোয়াইবিয়া সেটাকে গিয়ে মানে ফেলে তো দেয়নি খেয়ে নিয়েছে এমন সময় ফিরে এসেছে সোয়াইবিয়া বলছে সোয়াইবিয়া তুমি ফেলে দিয়েছো এমন সময় বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলার পরে কে সোয়াইবিয়া যাও যাও তুমি এটাকে ফেলে দিয়েছো সোয়াইবিয়া কি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আমাকে যখন বললেন এটা ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি গভীর রাতে সোয়াইবিয়া আমার বক্তব্য বড় তৃষ্ণার্ত পেয়েছিল আমার তৃষ্ণা পেয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই পাত্রে যে পানিটা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি যখন ফেলতে যাব এমন সময় রাতে উঠে দেখলাম ওটার পরে দেখলাম একটা বর্তনে পানি রয়েছে এমন সময় বর্তনটা দেখে দেখি মিশকে আম্বারের সুগন্ধি বার হতে রইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি ওই বর্তনের পানিটা আমি সোয়াইবিয়া পান করে নিয়েছি জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সোয়াইবিয়া তুমি ওটা পান করে ফেলেছো হে সোয়াইবিয়া তোমার পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগিতে তোমার পেটের পীড়া রোগে আক্রান্ত করবে না কি গো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব থেকে মিশকে আম্বারের খুশবু বার হয় আর তোমার পেশাব দিয়ে কি বার হয় তুমি নবী পাককে আক করো হ্যাঁ তুমি নবী পাককে সবার সঙ্গে তুলনা করো যাদের অন্তরে নবী পাকের ভালোবাসা নেই তারাই কুটুক্তি করবে সাহাবা একরামগণ নবী পাকের রক্ত পর্যন্ত খেয়ে ফেলেছিলেন আগে কি দেওয়া হতো মানুষের গায়ে সেই যে বদ রক্তকে বার করা হতো ওই বদ রক্ত বিশ্বনবী একদিন ওই রকম বার করে একজন সাহাবীকে বললেন বাবা যাও এটাকে দূরে এক জায়গায় ফেলে দিয়ে এসো বিশ্বনবীর সেই সাহাবী কি করলেন ফেলতে গিয়ে এত মিশকে আম্বারে সুগন্ধি বার হচ্ছিল সে ছেটে ছেটে সেটাকে খেয়ে নিল বিশ্বনবীর কাছে আসার পরে তিনি বললেন হে সাহাবী তুমি ওটাকে ফেলে দিয়ে এসেছো ওটাকে তোমাকে যেখানে ফেলে দিলে দিতে বলেছিলাম সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ফেলে দিয়েছি এমন জায়গায় ফেলেছি পৃথিবীর মানুষ আর কেউ দেখতে পাবে না এমন জায়গায় ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি এমন জায়গায় ফেলেছি কেউ দেখতে পাবে না কোথায় ফেলেছো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পেটের মধ্যে ফেলে দিয়েছি আর কেউ দেখতে পাবে না হে সাহাবী তুমি কি করছো হে আমার সাহাবী তুমি শুনে রেখে দাও এইটাকে তোমার এ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ
নবী পাক আমাদের মত নবী গো হ্যাঁ সেই নবীকে তুমি কিসের সঙ্গে তুলনা করো ভালোবাসতে হবে নবীকে বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে পরিপূর্ণ আসতে হবে কারণ শয়তান পিছনে সব সময় আওয়াজ দিচ্ছে আমরা তা বলি শয়তান আমাদের যা লেগেছে কি করে নামাজটা ধরি কি করে ইসলামের পথে আসি এই এই অজুহাত কে দেবে কে দেবে প্রথম বলেছিলাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুল করেছিলেন একবারও দোষারোপ করেন নি যে আদাজিল আমাকে ধোঁকা দিয়েছিল ওখানে আদাজিলের কুচক্র কাজ করেছিল কিন্তু তিনি বারবার আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমি শয়তানকে তিনি শয়তানকে কোনোদিন দোষারোপ করেননি কিন্তু আমরা যদি শয়তানকে দোষারোপ করে থাকি তাহলে ভাবতে হবে আমরাও শয়তানের ভাইরা ভাই তুমি ভুল করেছো তুমি গোনা করেছো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আল্লাহর কাছে মাপ চাও আমাদের প্রকৃত মুমিন মুসলমান হতে হবে আমাদের একটাই পরিচয় হবে যে আমরা মুসলমান খালি নামে মুসলমান হলে হবে না আর গোজ খেলে হবে না বুঝতে পেরেছো মরো বেটা মরার পরে বুঝবে হ্যাঁ মরার পরে বুঝবে আমাদের তো এখন মরণ আসে নাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে শরীর খুব অসুস্থ ভালো করে শুনবেন খুব শরীরটা অসুস্থ এমন অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন খুব কষ্ট পাচ্ছেন কাঁদছেন এমন সময় পাশে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখ দিয়ে পানিটা মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন দেখো নবী কেমন নবী বুঝতে পারবেন মুছে দিচ্ছেন এই চোখের মুছে দেয় আবার দেখে আবার চোখ দিয়ে পানি আবার এই চোখে হাত দিয়ে মা তোমার কি কষ্ট হচ্ছে মা তোমার কি খুব কষ্ট হচ্ছে কেন কাঁদছো মা তুমি কাঁদছো কেন বারবার মুছে দেয় আর বারবার কাঁদতে থাকে এরকম করার পরে এমন তো অবস্থায় বললেন মা আমি মনে হয় পৃথিবী থেকে বিদায় নেব আমার মৃত্যুর সময় হয়ে এসেছে আমি পৃথিবী থেকে বিদায় নেব মা আমার খুব কষ্ট হচ্ছে তো মা তুমি এক কাজ করো তুমি তোমার আব্বাজানের কাছে গিয়ে একবার বলো যে তোমার আব্বাজান যেন আমার জন্য একটু কাফনের ব্যবস্থা করে দেয় আমার ভয় হচ্ছে আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে অনেক সম্পদের মালিক করেছিল অনেক সম্পদের মালিক করেছিল আমাকে শ্রেষ্ঠ ধনী বানিয়েছিল মক্কার জমিনে মদিনার জমিনে আমি শ্রেষ্ঠ ধনী ছিলাম কিন্তু মরণের সময় আমার কাফনের অর্থটুকু আমার কাছে নাই আমি তাই চিন্তা করছি আর কাঁদছি যে আমি মরণের সময় কাফনের অর্থটুকু কি পাবো না তুমি তোমার আব্বাজানের কাছে গিয়ে বলো যেন তোমার আব্বাজান আমার জন্য যেন একটু কাফনের ব্যবস্থা করে এ কথা বললেন এমন অবস্থায় যখন যাবেন এমন সময় ফাতেমা বললেন না মা ফাতেমা তুমি যেও না তখন বললেন ফাতেমা বলছে মা আল্লাহ তোমার এত সম্পত্তি দিয়েছিল তাহলে তুমি তো সেগুলো রেখে দিতে পারতে রেখে দিতে পারতে এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন হে বেটি ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার অনেক অর্থশালী সম্পদের মালিক করেছিলেন হে বেটি ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ধন সম্পদ দিয়েছিলেন আমি সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য কুরবান করে দিয়েছিলাম আমি আমার যত ধন সম্পদ আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে আমি সমর্পণ করে দিয়েছিলাম ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিলাম ওই রকম ধন সম্পদ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 70 বার দেয় আমি খাদিজা আমি 70 বার ওই রকম ইসলামের জন্য ব্যয় করে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা ইসলামের জন্য কত ব্যয় করি কি গো তার জীবনের সব সম্পদ ব্যয় করে দিয়েছিলেন এমন সময় তুমি তোমার আব্বাজানের কাছে যেও না
তোমার আব্বাজানের কাছে আমার মনে হয় তোমার আব্বাজান আজ দু তিন দিন খেতে পারে নাই তোমার আব্বাজানের কাছে তুমি যদি বলো তাহলে তোমার আব্বাজান কষ্টের মধ্যে পড়ে যাবে এই কথা বলার পরে এমন সময় বললেন তুমি যাও তোমার আব্বাজানকে বলবে তোমার আব্বাজানের কাছে এই কথা গিয়ে বলবে তোমার আব্বাজানের কাছে যে একটা আলখেল্লা পরে থাকতো যে আলখেল্লাটা পরে কারে রাতে যে সূরা নাজিল হয়েছিল কুরআন শরীফে সূরা আলাক নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম وقال الانسان ما لم يعلم قرانের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল তোমার আব্বা জান যখন ওই গারে ঘেরাতে ছিল যে আবা নামক যা গায় দিয়েছিল ওই আবাটা যেন আমার কাফনের ব্যবস্থা করে দেয় এই কথা বললেন যে গারে ঘেরাতে যখন কোরআন নাজিল হয়েছিল তোমার আব্বা জানের গারে গায়ে যে আবা এই জুব্বার উপরে যে আরবরা যে একটা এ পড়ে না ওটাকে বলা হয় আবা ওই আবা পড়েছিল ওই আবাটা দিয়ে যেন আমার কাফনের ব্যবস্থা করে দেয় এই কথা বললেন হে বেটি ফাতেমা তুমি যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একবার বলো বিশ্বনবীর কাছে বললেন বিশ্বনবী আসার পরে খাদিজাকে বলছে খাদিজা তুমি আমার কাছে তুমি তো চাইলে নতুন কাপড় চাইতে পারতে তুমি তো নতুন কাপড় চাইতে পারতে তুমি পুরাতন কাপড় কেন চাইলে হ্যাঁ সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মনে হয় আপনি বলবেন আমার তো মনে হয় আপনার কাছে কোনো অর্থ নাই আপনার তো আজ দু তিন দিন খাওয়া হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা বড় চিন্তা করি আমি খাদিজা বড় চিন্তা করি যে মরণের সময় আমার নবীকে আমি কষ্ট দিতে রাজি নই আমি জানি আপনার কাছে অর্থ নাই আপনি দিতে পারবেন কিনা এটা আমার মনে ভয় হয় তাই আমি মরণের সময় আমার নবীকে কষ্ট দিতে চাই না বিশ্বনবী বললেন হে খাদিজা তুমি শুনে রেখে দাও এই আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মানুষ আমাকে চিনুক আর না চিনুক হে খাদিজা তুমি বলে আমার কলিজার টুকরা তুমি বলে আমার কলিজা হে খাদিজা পৃথিবীর বুকে তোমার মতো আমাকে কেউ চিনে না জোরে বলবেন না সুবহানাল্লাহ কি কো অন্তর থেকে আসে না সুবহানাল্লাহ বললেন এমত অবস্থায় এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন এমন সময় বলার পরে যখন এই কথা বললেন একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর এসেছেন আমি এই কথাটুকু বলে শেষ করে দেব কারণ বিয়াদবি হয়ে যাবে ভাইজান হুজুর এসে গিয়েছেন আমি সংক্ষেপে যেটা বলছিলাম এটাই শেষ করে দেব এবার তিনি বললেন যে আমার কাছে তো তুমি এইটুকু তুমি তো আমার কাছে নতুন কাপড় চাইতে পারতে আমার কাছে আবাটা কেন চাইলে হ্যাঁ তিনি চিন্তা করছেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ একটু খোঁজেন না যদি আবাটা তখন বললেন খাদিজা এই আবাটা কোথায় তাহলে একটু বলো আমি একটু খুঁজি